নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের একটি উপন্যাস, হাবু ভুইমালির পুতুল। বাড়িখানা দেখলেই ভক্তি শ্রদ্ধা হয়, যদিও আগেকার বাহার আর নেই। চারদিকের অনেকটা জমিতে আগে রংবাহার বাগান ছিল, এখন সব আগাছায় ভর্তি। বাড়ির দুটো মহলের কোনোটাই পুরোপুরি আস্ত নেই। দেওয়ালের চাপড়া খসে পড়েছে, দেওয়ালে গাছ গজাচ্ছে, শোনা যায় চৌধুরী বাড়িতে অগুন্তি ঘর। তা সব ঘরে বসবাস করার লোকও নেই, ফলে বেশিরভাগ ঘরই তালা বন্ধ করে রাখা হয়েছে। ঝাঁটপাট দেওয়া, ঝুলঝাড়া ইত্যাদি বহুকাল বন্ধ। শোনা যায় সন্ধ্যের পর নাকি চৌধুরী বাড়িতে ভূতের মোচ্ছব লেগে যায়। মহিধর চৌধুরী অবশ্য এসব জনশ্রুতিতে মোটেই বিশ্বাস করেন না। গায়ে আরো রটনা আছে যে মহিধর চৌধুরীর টাকার নাকি কোনো লেখাজোখা নেই, কিন্তু লোকটা হাড় কেঁপন। মহিধর চৌধুরী কিন্তু এ কথাটা অস্বীকার করেন না। তিনিও জানেন যে তিনি বড়ই কৃপণ। মাঝে মাঝে তিনি মহাদেব বা বাঞ্ছারামের কাছে কাতরভাবে বলেও ফেলেন, ওরে আমাকে দান ধ্যান করতে বলিস না, প্রাণে ধরে যে আমি কাউকে কিছু দিতে পারি না রে। দিতে গেলে আমার খুব বুক ধরফর করে, হাতে পায়ে কম্পন হয়, তেষ্টা পায়, উদ্গার উঠতে থাকে। মহাদেব আর বাঞ্ছারাম এ বাড়ির পুরনো কাজের লোক, ওদের বয়স হয়েছে, যাওয়ারও জায়গা নেই, ফলে পড়ে আছে। মহাদেব একধারে পাইক, বরকন্দাজ, দারোয়ান এবং ফরমাইশ খাটার লোক, আর বাঞ্ছারাম হল ঘরদোর সামলে রাখা, বাজার করা এবং হিসেবপত্র রাখার মানুষ। এছাড়া বাড়ির নিত্য পূজা করার জন্য পুরোহিত মশায়ের যাতায়াত আছে। এছাড়া আর সব কাজের লোককে মহিধর ছাড়িয়ে দিয়েছেন। আজ সকালবেলায় সামনের বারান্দায় রোদে বসে আছেন মহিধর, পাশে একটা টুলে হিসেবের খাতা হাতে বাঞ্ছারাম। মহিধর চোখ বুঝে খুব মন দিয়ে গত তিন দিনের দান ধ্যানের হিসেব শুনছেন। বাঞ্ছারাম বলছিল, আগে গত মহালয়ায় ভিক্ষু ভিকারীকে একখানা বাসি রুটি আর গুড় দেওয়া হয়েছে। সেই দিন হাবুধার ঝাড়ুধারকে গিন্নিমা আপনার একজোড়া পুরনো ছেঁড়া জুতো দিয়েছেন। বুধবার রাখি বৈষ্ণবীকে একটা আদলি দেওয়া হয়েছে। আর পাড়ার দুর্গাপূজার চাঁদা বাবদ প্রথমে দু টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তারা চাঁদার টাকাটা আবার ফেরত দিয়ে যায়। পরে বাড়িতে ঢিল পাতকেল পড়তে থাকায় পাঁচ টাকা দিতে হয়েছে। তা বাবু, এই চাঁদাকে কি দান ধ্যানের খাতায় ধরতে হবে নাকি চাঁদা? মহিধর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চাঁদাও একরকম, ওই দানই বই কি। তাহলে এক কাজ করি, চাঁদায় লিখে রাখি, তাতে চাঁদাও রইল দানও রইল। অন্যমনস্ক মহিধর কথাটা শুনতে পেলেন না, চিরবির করে বললেন, পাঁচ টাকা চাঁদা, এরপর কি সোনা দিয়ে দুর্গা মূর্তি করে পুজো করতে হবে নাকি? বাঞ্ছারাম চাপা গলায় বলল, পাঁচ টাকা তো নিয়েছে শুধু আপনি বলেই, আর সবাই তো পঞ্চাশ টাকা করে দিয়েছে। মহিধর শিহরিত হয়ে বললেন, মরবে মরবে, পঞ্চাশ টাকা দিয়ে দুর্গোৎসব করার চেয়ে তো নাস্তিক হওয়া ভালো। এবার ওই বৃহস্পতিবারের হিসেবটা বলি বাবু। বৃহস্পতিবার পুরুতমশাই চন্দ্রকান্ত ভট্টাচার্যকে একটা পুরনো ছাতা দেওয়া হয়েছে, আর শ্রীধর কীর্তনিয়াকে এক পো চালের সিদে আর দুটো কাঁচা কলা। ওরে বাবারে, এ তো দেখছি দধি কদম কর্দমের ব্যবস্থা, এরকম চললে তো ভিক্ষের বাটি নিয়ে গাছতলায় গিয়ে আমাকে বসতে হবে। বাঞ্ছারাম মাথা চুলকে বলল, তা কি করবেন বাবু, এই বংশের একটা ধারাও তো আছে। আপনার বাপ ঠাকুরদা, তস্য পিতা, পিতামহের একটা দান ধ্যানের খ্যাতি তো ছিলই। লোকে এখনো বলে চৌধুরী বাড়ি থেকে কেউ কখনো খালি হাতে ফিরত না। তোর একটা দোষ কি জানিস বাঞ্ছা, তুই কথায় কথায় বড্ড বিশেষণ ব্যবহার করিস। হিসেবের খাতায় অত বিশেষণ বসানো কি ভালো?
কথায় আছে সতন বদ মা লিখ, অর্থাৎ মুখে যা বলার বলতে পারো কিন্তু খবরদার লিখতে যেও না। আর একটু খোলসে হন কর্তা, হিসেবে কি কোনো ভুল কথা লিখেছি? শোন, যখনই কিছু লিখবি তখন সেটা ইতিহাস হয়ে গেল, মুখের কথা হাওয়ায় উড়ে যায় কিন্তু লেখা জিনিস তো আর তা নয়। ওই হিসেবের খাতা যখন 10 বছর পর কেউ খুলে দেখবে তখন আমার বদনাম করবে না। আর একটু বুঝিয়ে বলুন কর্তা। ওই বিশেষণের কথাই বলছিলুম আর কি, ওই যে লিখেছিস ভিকু ভিকিরি কে একখানা বাসি রুটি আর গুড়, ওই একখানা আর বাসি এ দুটো বিশেষণ এবং বাড়তি শব্দ, ও দুটোকে তুই বরং কেটে দে, শুধু লেখ ভিকু ভিকিরি কে রুটি আর গুড়, তাতে শ্যামও রইল কুলও গেল না, বুঝলি তো? যে আজ্ঞে কর্তা, যে আজ্ঞে। আর হাবু ঝাড়ুদারকে পুরনো ছেঁড়া একজোড়া জুতো দেওয়ার কথাটা কি লেখা ঠিক হল? ও শুধু একজোড়া জুতো দেওয়া হয়েছে লিখলেই তো হয়, আর রাখি বৈষ্ণবীকে যত দেওয়া হয়েছে আর অত খতেনের দরকার কি? লিখে রাখ, কি লিখবি, লেখ কাঞ্চন মূল্য, আর চাঁদা কেটে ধর্মার্থে দান লিখে রাখলেই তো হয়, ছাতার আগে পুরনো কথাটাও কেটে দে, আর শ্রীধর চিত্তিনিয়াকে চাল কাঁচা কলার পর একটা ইত্যাদি যোগ করে দে। দিচ্ছি বাবু, দিচ্ছি বাবু, আপনার কাছে বসলে অনেক শিখতে হয়। শুক্রবারের হিসেবটা শুরু করার মুখে একটা বাধা পড়ল। বাড়ির নেড়ি কুকুরটা ঘেউ ঘেউ করে ফটকের দিকে ছুটতে যেতেই মহিধর বাবু বললেন, ওরে বাঞ্চা, দেখ তো ফটকের বাইরে ওই লোকটা কোন মতলব নিয়ে দাঁড়িয়ে আছে, ভিকিরি নাকি? বাঞ্চা ভালো করে দেখে বলল, না কর্তা, ভিকিরি নয় বোধহয়। তবে? তবে গরিব লোক বলেই তো মনে হচ্ছে, কিন্তু ভিকিরি নয়, হাতে একটা ঝোলাও আছে দেখছি। ঝোলা? ওরে বাবা, ঝোলা বড় সর্বনেশে জিনিস, ঝোলা থেকে ছোড়াছুড়ি পিস্তল বোমাও বেরোতে পারে, শীতলা মায়ের ছবি বের হতে পারে, বাতির তেল বা ইঁদুর মারার ওষুধও বেরোতে পারে, চাঁদার খাতা বা ভানুমতির খেলও বেরোতে পারে। যা যা, লোকটাকে বিদায় করে দিয়ায়, বল এখানে কিছু হবে হবে না? তার আর দরকার নেই কর্তা, এই লোকটা এদিক পানি আসছে। উটকো লোক দেখলেই মহিধর বাবুর অস্বস্তি হয়। কালোয়ার, জ্যোতিষী, সাধু, গেরুয়াধারী, অনাথাশ্রমের লোক, বিমার দালাল, উৎপাতের কি আর শেষ আছে? লোকটার বয়স বছর 30 হবে, পরনে একটা ময়লা খাঁকি পাতলুন, গায়ে একটা সবুজ রঙের জামা, লম্বা ছিপছিপে চেহারা, মুখটা দেখে গুন্ডা বদমাস, বদলো এসব বলে তো মনে হয় না। তবে মনে হওয়াকে তেমন বিশ্বাস করেন না মহিধর। লোকটার গায়ের রং বোধহয় একসময় ফর্সাই ছিল, এখন একটু তামাতে হয়ে গিয়েছে। মহিধর হেঁকে বললেন, কে হে তুমি, কি মতলব? লোকটা বারান্দার সিঁড়ির নিচে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখ হয়ে হাত জোর করে বলল, নমস্কার কর্তা মশাই, আগে আমি একজন মিস্ত্রি। মহিধর অবাক হয়ে বললেন, মিস্ত্রি? তা বাপু, আমি তো কোনো মিস্ত্রি ডাকিনি। লোকটা বলে, আগে কর্তা আপনি ডাকেননি, আমি নিজে থেকেই এসেছি, যদি অনুমতি করেন দুটো কথা নিবেদন করি। কি কথা বাপু, আমার বাড়িতে কোনো কলকব্জা সারানোর নেই, এ তোমায় আগেই বলে দিলুম, এবার এসো গিয়ে। যে আজ্ঞে, আপনি যখন শুনতে চান না তখন আর বলে কি হবে, তবে কিনা শুনলে বোধ হয় আপনার ভালোই হতো কর্তা। বাঞ্ছারাম গলা খাঁকারি দিয়ে মহিধরের কানের কাছে মুখ নামিয়ে চাপা গলায় বলল, আগে কর্তা, কারো কথা শুনতে তো আর পয়সা খরচ হচ্ছে না, কথাটা শোনাই বোধ হয় ভালো কাজ হবে। মহিধর মাথা নেড়ে বললেন, তুই জানিস না কথা কইলেই লোকেরা পেয়ে বসে, নানান কথার পেঁচ পয়জারে শেষ পর্যন্ত একেবারে খরচের ধাক্কায় নিয়ে গিয়ে ফেলে। সে যে গত ফাল্গুনে একটা লোক এসে জল খেতে চাইল মনে নেই? তারপর ধানাই পানাই কথা কইতে কইতে শেষে সস্তায় বেগুন দেওয়ার নাম করে দুটো টাকা নিয়ে হাওয়া হয়ে গেল।
কর্তা, আমাদের এখন মিস্ত্রির কিন্তু সত্যিই দরকার। বৈঠকখানার ঘরটা বহুকাল বন্ধ হয়ে পড়ে আছে বটে, কিন্তু আপনি কি জানেন যে বৈঠকখানায় বড় ঘড়িখানা তিন চার দিন আগে বন্ধ হয়ে গিয়েছে? কই, তা জানি না তো। আপনি কি জানেন ওই ঘড়িটা বন্ধ হওয়াতে গিন্নিমা গত চার দিন ধরে আর ঘুমোতেই পাচ্ছেন না, আর অনিদ্রার ফলে তার অম্বল হয়েছে। অনিদ্রা হচ্ছে? কই, আমি টের পাইনি তো। কি করে পাবেন, গত দুশের শস্যার তেল খরচা হয়েছে শুনে মঙ্গলবার সকালে যে আপনি মুচ্ছ গেলেন, তাতেই গিন্নিমার সঙ্গে আপনার রাগারাগি হওয়ায় গত পাঁচ দিন ধরে তো আপনি ভাড়ার ঘরে মাদুর পেতে শুচ্ছেন। মহিধর গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ তা বটে। ঘন্টায় ঘন্টায় ঘড়িটা ভারী সুরেলা মিঠে একটা আওয়াজ করত, সেইটে বন্ধ বলেই গিন্নিমার অনিদ্রাই শুধু নয়, ছোট খুকি তো পুতুল খেলা বন্ধ করে দিয়ে ঘরের কোণে বসে আজকাল কেবল কাঁদে। বড় খুকি তো কেবল জানলায় দাঁড়িয়ে ছলছলে চোখে বাইরের দিকে চেয়ে থাকে, মুখে তার কথা নেই। খোকাবাবুর সামনেই পরীক্ষা, কিন্তু লেখাপড়ায় মন মোটেই বসছে না। আর কাজের মেয়ে সর্বমঙ্গলা তো বলেছে, ও বাবা, দেড়শো বছরের ঘড়ি যখন বন্ধ হয়েছে তখন এবাড়িতে নির্ঘাত কোনো অমঙ্গল ঘটবে, আমি আর এবাড়িতে কাজ করতে পারব না বাপু। মহিধর বিরক্ত হয়ে বললেন, তা ঘড়িটা যে বন্ধ হয়েছে সেটা আমাকে জানাসনি কেন? ও বাবা, কে জানাবে, গত মাসে দুশের শস্যের তেল খরচ হয়েছে শুনে আপনি মূর্ছা গিয়েছিলেন, এখন ঘড়ি ছাড়ায় আর কথা শুনে যদি রাগ করে বাড়ি ছেড়ে বিবাগী হয়ে যান, বা আপনার যদি হার্ট ফেল হয়, সেই ভয়েই কেউ কথাটা আপনার কানে তোলে দি। মণিভর তেতো মুখ করে বললেন, আহা, ঘড়ি বন্ধ হয়েছে বলে সারাই কটবা ডাকতে হবে কেন? পুরনো ঘড়ি একটু ন্যাড়া বা ঝাঁকুনি দিলেই হয়তো চলতে শুরু করবে, একটু তেল তেলও দিয়ে দেখা যেতে পারে। সাত ফুট লম্বা দেড় তুমন ওজনের ঘড়ি নাড়া বা ঝাঁকুনি দেওয়া তো সোজা কথা নয় কর্তা, আর তেল দেওয়ার কথা বলছেন, তেল দিতে হলেও তো ঘড়ি নামিয়ে তার পেছনে ঢাকা খুলতে হবে, সারাই কর ছাড়া তা কে করবে বলুন? তোর সব কথাতেই কেবল মুচর, পজিটিভ কিছু ভাবতে শিখলি না। তোর কি মনে হয় যে বিদেশি দামি ঘড়িটা ওই গেঁয়ো সারাইকর বিনে পয়সায় সারিয়ে দিতে পারবে? ওই বিদেশি ঘড়ির কলকবজারও কি জানে? তা বটে কর্তা, তবে কিনা লোকটা আপনাকে কিছু একটা কথা কইতে চাইছিল, একটু শুনলে তো আর পয়সা খরচ হতো না। তা না হয় ডাক লোকটাকে, কথা কয়ে দেখ। আমি কিন্তু লোকটাকে খুব একটা ভালো বুঝছি না বলে রাখলুম। বাঞ্ছারাম হাতের ইশারায় ডাকতেই লোকটা ভারী জড়সড় হয়ে সসংকোচের সঙ্গে উপরে উঠে এসে মেঝের উপর উপু হয়ে বসে একগাল হেসে বলল, তা কর্তাবাবু, পেল্লায় বাড়িখানা আপনার রাজা জমিদারের বাড়ি বলেই তো মনে হয়, তবে বাড়িটার তেমন যত্ন হচ্ছে না, তাই না? মহিধর গম্ভীর হয়ে বললেন, বাজে কথা রেখে কাজের কথা এসো তো বাপু, কি যেন বলবে বলছিলে? আগে ভাই বলার জন্যই তো আসা, তবে কথাটা আপনার ঠিক বিশ্বাস হবে বলে তো আমার মনে হচ্ছে না। কেন হে, কথাটা বিশ্বাস হবে নাই বা কেন? আগে কথাটা আমারই কেমন যেন বিশ্বাস হয় না, তবে কিনা কথাটা না বললেও নয়, কি বলবো কর্তামশাই, সেই দোয়াপুর ছাড়িয়ে এগারো মাইল উত্তরে মিঠে পানি গাঁ থেকে এই কালীতলা হাটে এসেছি শুধু কথাটা আপনার শ্রীচরণে নিবেদন করব বলে। মহিধর একটু শঙ্কিত হয়ে চাপা গলায় বাঞ্ছারামকে বললেন, কথাটার পেঁচটা ধরতে পারছিস? রাহা খরচ চাইবার মতলব নাকি? বাঞ্ছাও চাপা গলায় বলে, আহা, চাইলেই না দিচ্ছে কে, আপনি তো টাকার খোলাম কুচিয়ে ছাড়তে বসেননি। তা তো বটেই, তবু যদি দেখিস আমাকে কথার পেঁচে কাবু করে ফেলেছে তাহলে তুই হালটা ধরিস বাবা। আপনাকে কথার পেঁচে কাবু করে ফেলবে এমন সুপুত্তর এখনো জন্মায়নি কর্তা। কেন, সেই মাদুলি বাবার কথা মনে নেই? এমন সব ভয়ঙ্কর কথা বলে ভয় দেখাতে লাগলো যে তোর গিন্নিমা মুচ্ছ যায় আর কি,
তার কান্নাকাটিতে শেষ পর্যন্ত 100 টাকার মাদুলি নিতে হয়েছিল। আগে কর্তা 100 টাকার মাদুলি আপনি দরাদরি করে শেষে তো 1.5 টাকায় কিনেছিলেন, মনে নেই? ওই একই কথা হল, 1.5 টাকায় বা কম কিসে? লোকটা জুলজুল করে দুজনের দিকে চেয়েছিল, গলা খাঁকারি দিয়ে বলল, আগে কর্তা আপনাদের কথাবার্তা হয়ে গেলে বলবেন, আমি না হয় একটু বসছি। মহিধর গম্ভীর হয়ে বললেন, না হে বাবু, তোমার আর বসে থাকার দরকার নেই, মোদ্দা কথাটা বলেই কেটে পড়ো। লোকটা ভারী বিগলিত হাসি হেসে বলে, জানি আপনি ভারী কাজের মানুষ, তা অভয় যদি দেন তো একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আপনি স্বপ্নাদেশে বিশ্বাস করেন? না হে বাপু, স্বপ্নাদেশ, দৈববাণী, তাবিজ, মাদুলি, মারণ, উচাটন, ও সব কোনো কিছুতেই আমার বিশ্বাস নেই। লোকটা মাথা নেড়ে বলল, আগে মেন সাহেবও এরকমই বলেছিল বটে। মহিধর অবাক হয়ে বললেন, মেম সাহেব? এর মধ্যে মেম সাহেব আসছে কোত্থেকে? লোকটা যেন ভারী আতান্তরে পড়ে বলে, আগে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না, জীবনে কখনো মেম সাহেবই দেখিনি। আমাদের গাঁয়ের দু চারজন বুড়ো মানুষ মেম সাহেব দেখেছে বটে, তারা নাকি বেজায় ফর্সা, নীল চোখ, কটা চুল। সত্যি নাকি কর্তামশাই? এ ফর্সা বলতে তো আমাদের গায়ের ফটিকরা, তা ধরুন তার গায়ের রং অনেকটা ওই চিনে বাদামের খোসার মতো। মতি ঝম্পটিও আছে বটে, তবে তার গায়ের বর্ণ ওই লেড়ে বিস্কুটের কাছাকাছি, আমাদের ফর্সার দৌড় তো এর বেশি নয়। এই যে আপনাকে দেখছি চোখের সামনে, দিব্যি কার্তিক ঠাকুরের মতো ঢলঢলে চেহারা, তা আপনার বর্ণটিও তো ভারী খাসা। ফটিক রায় যদি চিনে বাদাম তো আপনি হলেন ওই পোস্ত ভাটা, একটু এদিক সেদিক হতে পারে। আহা, মেম সাহেবের কথাটা আগে শেষ করো। আগে আমরা মুখ্যসূক্ষ্ম মানুষ, ওই ধানাই পানাই ছাড়া কথা কইতে পারি নাকি না? কথাটা হল, মেম সাহেব এতই ফর্সা যে ফটিক রায় বা মতি ঝম্পটি কোথায় লাগে, তারা পাশেও দাঁড়াতে পারে না। এমনকি আপনি যে আপনি, আপনার বর্ণের উপরেও চুন কাম করে তারপর আলতা ঢেলে দিলে অনেকটা যেমন হয় সেরকম। বিরক্ত মহিধর বললেন, তুমি যে বড্ড বাচাল, তা এই মেম সাহেবকে তুমি পেলে কোথায়? আগে সেইটা বলতেই তো বড্ড বাদো বাদো ঠেকছে, শুনলে আপনার মোটেই বিশ্বাস হবে না। আমাদের মিঠে পানি গায়ের উত্তরে যে মাঠখানা আছে, তাকে আপনার ওই তেপান্তরের মাঠ বলেই মনে হবে। লম্বাও ধুধু, চওড়াও ধুধু, মাঝ মধ্যিখানে একখানা জম্পেজ বট গাছ। সে কি গাছ মশাই, একা একখানা গাছই যেন জঙ্গল বানিয়ে বসে আছে। আর এমন রুজু রুজু বটের ঝুড়ি নেমেছে যে তার মধ্যে শ্যাল কুকুরও সেঁধোতে পারে না, বড্ড ভয়ের জায়গা মশাই। তা সে দুর্ভেদ্য বটের জঙ্গলের ভেতর থেকেই ওই ইংরেজি কান্নাটা আসছিল। ইংরেজি কান্না? কান্নার আবার বাংলা ইংরেজি হয় নাকি? লোকটা একটু ভাবিত হয়ে মাথা চুলকে বলল, এই তো ফেসাদে ফেললেন কর্তা, আমরা মুখ্যসূক্ষ্ম মানুষ, ওই কান্নার মারপ্যাচ কি আর অত বুঝি আমরা? তবে কান্না শুনে মনে হচ্ছিল আমাদের গায়ের মেয়ে ছেলেরা যেমন কাঁদে, এ কান্নাটা ঠিক সেরকম নয়। কান্নার মধ্যে যেন একটা ইংরেজি ইংরেজি গন্ধ পাচ্ছিলাম। ঠিক আছে বাপু, তাই না হয় হল, কিন্তু মোদ্দা কথাটাই তো এখনো খোলসা হল না। এই যে আগে সে কথাতেই আসছি, ওই কান্না শুনে তাও আবার মেয়ে মানুষের কান্না বুঝলেন কিনা? আমি তো হেঁচড় পেঁচড় করে সেই বট গাছের ঝুড়ির ফাঁক দিয়ে কোন রকমের ভেতরে ঢুকলাম, তা যা দেখলাম তাতে আমার বাক্য হরে গেল, চোখ কপালে উঠল আর মুখ এমন হা হয়ে রইল যে তাতে একটা তিমি আজ পর্যন্ত ঢুকে যায়। দেখলুম এক বুড়ি খুকিদের মতো ফক পরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, আর রুমালে চোখ মুচছে, আর বিড়বিড় করে মাঝে মাঝে কি যেন কইছে। ঝুপসি অন্ধকারেও তার গায়ের রং দেখে আমার চোখ টেরা। মানুষের যে রং এত ফর্সা হতে পারে তা তো চর্মচক্ষে দেখা ছিল না মশাই।
তার কান্না দেখে আমার বড় দুঃখ হলো মশাই। তাই জিজ্ঞেস করলুম, ও বুড়িমা কাঁদো কেন গো, হয়েছেটা কি? জবাবে বুড়িমা মিউ মিউ করে কিসব বলতে লাগলো, তার এক বর্ণও বুঝতে পারিনি কর্তা। আর তখনই ঘুমটা পট করে ভেঙে গেল কিনা? তাই বলো, এতক্ষণ স্বপ্ন দেখছিলে? জি আগে, তবে কিনা স্বপ্নটা এখানেই শেষ হয়নি। পরদিনই আবার রাতে সেই একই স্বপ্ন, আবার সেই বটগাছের তলায় সেই বুড়ি মেন, ফ্যাঁচ ফ্যাঁচ করে সেই কান্না, আরো সিউমিউ করে কিসব কথা, যার এক বর্ণও বুঝবার উপায় নেই। তবে এদিন মিম সাহেবের দুটো কথা যেন একটু চেনা চেনা ঠেকল। এক হল ওই কালীতলার হাট, আর দুই মহিধর চৌধুরী। তা পরদিন সকালে গায়ের মাতব্বরদের গিয়ে স্বপ্নের কথাটা আমি বললাম। তারা ভেবে চিনতে বলল, ওরে এর মধ্যে একটা গুচ্ছ কথা আছে বলে মনে হচ্ছে, ভেবে দেখতে হবে। তবে তিন দিনের দিন যখন স্বপ্নে আবার সেই বুড়িকে দেখলাম, তখন আমারও মনে হল এর মধ্যে একটা ব্যাপার না থেকেই যায় না। তবে এদিন বুড়িটা সিউমিউ ছেড়ে একেবারে দিশি ভাষায় বলল, ওরে বাছা, তোদের ওই নিঘিন্ন ভাষায় কথা কইতেও আমার ভারী ঘেন্না হয়, কিন্তু কি করব বলতো, 150 বছর ধরে ওই চাকর বাকরদের বুলি তো শুনে আসছি। তাই অনিচ্ছা সত্ত্বেও ভাষাটা ভেতরে এসে দিয়ে গেছে, তাই এই নিঘিন্নে ভাষায় কথা কইতে হচ্ছে। তখন আমি বললুম, আপনি কি মেম সাহেব নাকি বুড়িমা? আমি জন্মে কখনো সাহেব মেম দেখিনি কিনা তাই ঠিক বুঝতে পারছি না। একগাল হেসে বুড়ি বলে, মেম নয় তো কি, তোদের ওই শাড়ি পরা কালো কুচ্ছির ঝোগরুটে হিংসুটে মেয়ে মানুষ নাকি আমি? আমার দেশ কোথায় জানিস? সুইজারল্যান্ড। কখনো নাম শুনেছিস? আমি মাথা হেট করে বললাম, না বুড়িমা, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, কিন্তু আপনি মেম সাহেব হয়ে এই মিঠে পানি গায়ে এসে হাজির হলেন কি করে? বুড়ি বলে, দুঃখের কথা আর বলিস না বাছা, আমি হলুম ঘড়ি বুড়ি। 150 বছর আগে কপালের দোষে একজন নেটিভের কাছেই আমি বিক্রি হই। সেই থেকে কালীতলার হাট নামে একটা অখেদ্যে জায়গায় একটা বিচ্ছিরি বাড়ির বৈঠকখানার দেওয়ালে আমি ঝুলে আছি, মান মর্যাদা বলে আর কিছুই রইল না। তবু 150 বছর ধরে কাটায় কাটায় আমি সময় দিয়ে গিয়েছি, কিন্তু দুঃখ কি জানিস, ঘড়ির দিকে কেউ ভালো করে তাকাতেই চায় না। তাকাবেই বা কেন, সময়ের মূল্য বুঝলে তো তাকাবে, সব কুরের হদ্দ নিষ্কম্বা মানুষ। মহিধর ফুসে উঠে বললেন, বলল কথা, আচ্ছা বেয়াদব বুড়ি তো। লোকটা কাঁচু মাচু হয়ে হাত জোর করে বলে, কর্তা দয়া করে যেন আমার দোষ ধরবেন না, যা ঘটেছিল তাই বলছি, বলেন তো খানিক কাঁচ ছাট করে বলি। মহিধর গম্ভীর মুখে বললেন, না না কাঁচ ছাট করার দরকার নেই, খোলসা করেই বলো দেখি। যে আগে ভরসা দিলেন বলেই বলা, ওই বুড়িমার দুঃখের কথা শুনে আমার ভারী মন খারাপ হল। বললুম, তা বুড়িমা আমি আপনার কি উপকার করতে পারি বলুন। তখন বুড়িমা বলল, দেখ বাছা, ও বাড়ির পাঁচ পুরুষের বিস্তর কীর্তিকলাপ তো দেখলুম, ভারী অচ্ছেদ্য আর অযত্নে পড়ে আছি, কিন্তু এই কয়েক বছর হল বৈঠকখানার ঘরটা ওরা তালা দিয়ে বন্ধ করে রেখেছে, কি অপমান বলতো, অন্ধকার ঘরে একা একা থেকেও আমি ঘন্টা মিনিট সেকেন্ড দেখিয়ে যাচ্ছি, কিন্তু দেখার কেউ নেই, ওরা আমাকে বেবাক ভুলেই গিয়েছে। তা সেই দুঃখেই কিনা জানি না, তিন চার দিন আগে হঠাৎ করে আমার বুকের ধূপ পুকানিটা বন্ধ হয়ে গেল। মহিধর বাঞ্ছারামের দিকে চেয়ে চাপা গলায় বললেন, প্যাচটা ধরতে পারছিস, খবর টবর নিয়েই এসেছে কিন্তু। আগে কর্তা সেরকমই তো মনে হচ্ছে। আমি কিন্তু প্যাচটা ধরতে পারছি না, লক্ষ্য রাখিস কথার প্যাচে যেন আমাকে বোকা না বানিয়ে বসে। যে আগে কর্তা। লোকটা অতিশয় শ্রদ্ধার সঙ্গে খানিকক্ষণ চুপ করে থেকে একটু গলা খাকারি দিয়ে বলল, এবার কি এগোবো কর্তা? হ্যাঁ হ্যাঁ এগো, গল্পটা ভালোই ফেঁদেছ, তবে ওতে ভবি কিন্তু ভুলবে না। লোকটা জিপ কেটে বলে, ছি 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 ছি, কি যে কন কর্তা, এক ফোঁটা জল মিশাইনি, নির্জর স্বপ্নটার কথাই বলেছি, বিশ্বাস করা না করা আপনার হাতে।
তা বুড়িমার কথা শুনে আমি বললুম, তা বুড়িমা কল কব্জা তো মাঝে মধ্যে খারাপ হতেই পারে, তা সারিয়েও নেওয়া যায়। তাতে বুড়িমা ফুৎফুৎ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কথা বলিস নে বাছা, আমি হলুম 150 বছরের পুরনো ঘড়ি, ওর কোনো পার্টস এখন আর পাওয়া যাবে না। যদি বা সুইজারল্যান্ড থেকে সরাইকর আনানো যায় তাতে লাখো লাখো টাকা খরচ হবে। তোর কি ধারণা ওই মহিদর ছেঁড়া অত সহজে আমাকে সারাবে? সে বরং আমাকে পুরনো লোহার দরে বেচে দেবে, তাতে আমার মান মর্যাদা বলে আর কিছু থাকবে কি? যারা কিনবে তারা আমার নারী ভুড়ি বের করে 6-7 টক্ষান করে ছাড়বে। সেই ভয়েই তো তোর কাছে এসেছি বাবা। তুই বড্ড কলকব্জা ভাবি ভালোবাসিস আমি জানি, পুরনো লোহার দরে আমাকে বেচলে মহিদর 60-70 টাকার বেশি পাবে না, তাতে আমারও মান সম্মান থাকবে না। তুই গিয়ে 500টা টাকা ফেলে আমাকে নিয়ে আয়। মহিদর একটু থতমত খেয়ে গেলেন, কারণ পুরনো ঘড়িটা খারাপ হয়েছে শুনে মনে মনে পুরনো লোহার দরে বিক্রি করে দেবেন বলেই ভেবেছিলেন। প্রথম কথা, অত পুরনো ঘড়ি সারাতে মেলা খরচা, তাছাড়াও এ বাড়িতে ঘড়ির প্রয়োজনটাই বা কি? একটা টেবিল ক্লক তো আছেই, আর গিন্নি এবং তার দুদুটো হাতে ওই ঘড়ি আছে। তিনি ওই 50-60 টাকা দরই আন্দাজ করে রেখেছিলেন। 500 টাকার কথায় বুকটা ধক করে উঠল, একটু নড়ে চড়ে বসলেন। পট করে মনে পড়ে গেল, বছরখানেক আগে এক দাড়িওয়ালা লুঙ্গি পরা লোক একখানা বস্তা কাঁধে করে পুরনো জিনিস কিনতে এসেছিল। পুরনো চশমা, পুরনো শাড়ি, পুরনো পুতুল, কৌটো বাউটো এসব কিনে নিয়েছিল। তখন ঘড়িতে দেখে বলেছিল, বাবু ওই ঘড়িটা যদি দেন তো 50টা টাকা দিতে পারি। ভাগ্যিস সে সময় রাজি হননি। মহিধর বাঞ্ছারামের দিকে চেয়ে চাপা গলায় বললেন, দরটা তো ভালোই দিচ্ছে বলে মনে হয়, কি বলিস? বাঞ্ছারাম গম্ভীর হয়ে বলে, তা হোক, আপনি কিন্তু গিন্নি মাকে না জানিয়ে কিছু করতে যাবেন না, পরে কিন্তু কুরুক্ষেত্র হবে। মহিধর ফুসে উঠে বললেন, কেন, আমি কি বাড়ির কর্তা নই নাকি? ঠিক আছে, যা খুশি করুন, আমি গিন্নি মাকে গিয়ে বলে দিচ্ছি। একথায় হঠাৎ চুপসে গিয়ে মহিধর বললেন, আহা, তাকে আবার এসব ঘটনার মধ্যে টানা কেন? মেয়েরা বিকিকিনির কিছু বোঝে কি? মাঞ্ছারাম গলাটা খুব নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, বেশি সাহস কি ভালো কর্তা, আপনার ঘরের ঘাড়ে তো একটা বই মাথা নেই। মহিধর নিজের গলায় হাত বোলাতে বোলাতে বললেন, তাহলে বরং জিজ্ঞেস করেই আয়, আমার সব কথাতেই তো উনি অমত করেন। যে আজ্ঞে বলে বাঞ্ছারাম চলে গেল ভেতর বাড়িতে। মিস্ত্রি লোহার পকেট লোকটা পকেট থেকে 1 গোছা 100 টাকার নোট বের করে খুব মন দিয়ে গুনতে গুনতে বলল, এতে আমার খুব লোকসান হবে কর্তা, পুরনো ঘড়ির দাম ভুসি মালের মতোই, তবে স্বপ্নাদেশ বলে কথা। এই বলে লোকটা 5খানা 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, এই নিন কর্তা, গুনে গেথে নিন। মহিধরও হাত বাড়াতে যাচ্ছিলেন, ঠিক এই সময় বাঞ্ছারাম এসে মহিধরের কানে কানে বলল, গিন্নিমা বলেছেন এক্ষুনি লোকটাকে বিদায় করে দিতে, আর যেন বাড়ির ত্রিসীমানায় লোকটাকে দেখা না যায়, গেলে তিনি পুলিশে খবর দেবেন। তিনি মহাদেব দাদাকেও খবর পাঠিয়েছেন, লোকটা যেতে না চাইলে যেন তাকে ঘাড় ধরে গায়ের বাইরে বের করে দিয়ে আসে। মহাদেব এবাড়ির পাইক এবং মস্ত পালোয়ান, বলতে কি তার জন্যই এবাড়িতে চোর ডাকাতো ডুকতে ভয় পায়। মহিধর শট করে হাতটা টেনে বেজার মুখে বললেন, না হে বাপু, ঘড়ি বিক্রিতে বাড়ির মত নেই, তুমি বরং এসো গিয়ে। লোকটা হাঁ করে চেয়ে বলল, মত নেই বলেন কি কথা, ওই ঝুরঝুরে ঘড়ির 500 টাকা দাম দিচ্ছি, তাও পছন্দ হল না, তাতে আমার 450 টাকা লোকসান হচ্ছিল, তাও বুড়িমার মুখ চেয়ে মেনে নিলুম যে। বাঞ্ছারাম বলল, যাক বাপু, তোমার লোকসানের টাকাটা এই যাত্রায় বেঁচে গেল, এবারে মানে মানে সরে পড়ো তো বাছা। লোকটা কাঁদো কাঁদো হয়ে বলল, কিন্তু আজ রাতে ফের স্বপ্নে দেখা দিয়ে বুড়িমা যদি জিজ্ঞেস করে, ওরে বাপু গঞ্ছা, আমার কি ব্যবস্থা করলি,
তখন আমি তার কি জবাব দেব? বাঞ্ছারাম জবাবে বলল, বুড়িমাকে বলো তোমাকে ঝুটমুট হয়রান না করে এবারের কর্তাবাবুকে স্বপ্নে দেখা দিয়ে যেন দুঃখের কথাটা কবুল করেন, বুঝলে বাপু? লোকটা দোনামোনা করে উঠতে গিয়েও ফের ধপাস করে বসে পড়ল। ঠিক আছে, আমি না হয় ওই 550 দেব, আর গথা যায় যাক, তবুও। বাঞ্ছারাম কলা কড়া গলায় বলল, গচ্চা দিতে হবে না হে, আর 50 কেন, 500 বা 1000 দিলেও ও ঘড়ি বিক্রি করা হবে না, বুঝেছ? এ হলো হাইকোর্টের হুকুম, গিন্নিমার উপরে এ বাড়িতে কথা কারোরই চলে না। দুই, কালীতলার হাতের দক্ষিণে একটু তফাতে বটেশ্বরের ভাঙা মন্দির। একসময় পুজো টুজো হতো, এখন চারদিকে জঙ্গল আর সাপ খোপের আড্ডা, জনমনুষ্যের যাতায়াত নেই বললেই হয়। এঙ্গায়ের একটাই সবচেয়ে ভয়ের জায়গা, কারণ গত 100 বছর ধরে এবং এখনো এখানে দিন দুপুরেই বেত্তান্তপুরীকে দেখা যায়। কাকালে ধামা নিয়ে বেত্তান্তপুরী কুঁজো হয়ে জঙ্গলে শাক তুলছে। গত 100 বছর ধরে কত লোক যে তাকে দেখেছে তার হিসেব নেই। রাখাল ছেলেরা, গোবর কুরুনি আর কাঠুরিনা, সাধু ফকিররা, চোর ছেঁচররা, ভবঘুরেরা, লোকে বলে সেই কবে পটল তুলেছে বেত্তান্তপুরী, তারপর 100 বছর ধরে শাক তুলে যাচ্ছে। শুধু বেত্তান্তপুরী হলেও না হয় কথা ছিল। মাঝে মাঝে ফুস করে শূন্য থেকে এক হাতে বললম আর অন্য হাতে ঢাল নিয়ে আবির্ভাব হয় হরিহর ডাকুর। বিশাল পাকানো গোঁফ, গালপাট্টা, ঝাঁকড়া চুল আর কপালে তেল সিঁদুরের তিলক নিয়ে তার সে কি ভয়ঙ্কর চেহারা। সন্ধেবেলা রোগী দেখে ফেরার পথে বুড়ো নগেন কবিরের সেই চেহারা দেখে এমন ভিমরি খেলেন যে তারপর 7 দিন নিজের নামটাও বেবাক ভুলে বসে রইলেন। একা নগেন কবিরেজি নন, পুরুতমশাই নিত্য ভট্টাচার্য, হোমিওপ্যাথ বেচারাম এবং আরো অনেকেই দেখেছে। বটেশ্বরের জঙ্গলে রাতের বেলা যারা ঘুড়ি ওড়ায় তা নিয়েও লোকে নানা রকমের প্রশ্ন করে। বিধুপাল সাহসী লোক, তিনি ঘুটঘুটটি অমাবস্যার রাতে আকাশে টর্চ মেরে দেখেছেন রীতিমতো ঘুড়ির লড়াই হচ্ছে। এইসব অশৈলী কাণ্ডকারখানার জন্য বটেশ্বর বাবার থানকে সবাই এড়িয়েই চলে, নিতান্তই দায় না ঠেকলে দিন দুপুরেও কেউ আসে না। তা সেই বটেশ্বর বাবার মন্দিরের পাশেই জঙ্গলে ঘেরা খানিকটা পরিষ্কার ঘাস জমি আছে। দুপুরবেলায় সেখানে বসে দুজন লোক নিবিষ্ট মনে দাবা খেলছিল। একজন বেটে রোগা, বড় কপাল এবং রং তামাটে, গায়ে একটা ফতুয়া, পরনে খাটো ধুতি। অন্যজন মুস্কো চেহারার মানুষ, কালো, মাথায় ঘন চুল, পরনে প্যান্ট আর কালচে টি শার্ট। বেটে লোকটা ঘোড়ার একটা চাল দিয়ে মাথা নেড়ে আক্ষেপের সরে বলল, না রে, তোর সঙ্গে দাবা খেলে সুখ নেই রে গজা, এবার মাত্র 13 চালেই মাত হয়ে গেলি। হোঁতকা লোকটা একটু অবাক হয়ে দাবার ছকের দিকে চেয়ে হেসে বলল, আমার কি মনে হয় জানেন পটল বাবু, আমার মনে হয় আপনি বারবার চোট্টামি করেই যেতেন। পটলবাবু মোটেই রাগ করলেন না, ভারী মোলায়েম গলায় বলল, চোট্টামি করে, তা চোট্টামিটা কোথায় হলো তা বলবি তো? আমার মনে হচ্ছে আপনি ঘোড়াটাকে 2.5 ঘরের বদলে 4.5 ঘর চেলেছেন। পটল ভারী আদরের গলায় বলে, তাই যদি হবে রে পাগলা, তাহলে তুই কি এতক্ষণ ঘুমুচ্ছিলি? আমি চাল চুরি করলুম আর তুই তা দেখতে পেলি না? দাবা খেলুরের চোখ কান মাথা যদি জেগে না থাকে তাহলে সে কেমন দাবা খেলুরে রে? ওই জন্যই এমন হোঁতকা শরীর নিয়ে তুই কিছুই পেরে উঠলি না। আপনার কি দোষ জানেন পটলবাবু, সব সময় আমার শরীর নিয়ে খোঁটা দেন, বলি শরীর বাগাতেও তো মেহনত লাগে, আপনার মতো শুটকো নই বলে কি ফেলনা নাকি? পটলবাবু একটু মিষ্টি হেসে বললেন, আহা ফেলনা কেন রে, শরীরেরও এলেম কম নয়, ভারী কাজে শরীর দরকার, হুটোপাটা করতে শরীর লাগে, তারপর ধর কাজকর্ম করতে গিয়ে যদি ধরা পড়ে হাঁটুরে মার খেতে হয় তাতেও তো শরীরটা মজবুত হওয়া দরকার।
রোগা পটকারা কি ওইসব পাইকারি মার সহ্য করতে পারবে? গজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝেছি, আপনি সেই শীতে পুরে হাটের ঘটনার কথাই সাঁটে বলছেন। কিন্তু মশাই, আপনাকে বাঁচাতে গিয়েই তো আমাকে মারটা সেদিন খেতে হল। আপনি নিপতি মাগুলের ট্যাগ ফাঁক করে 2,500 টাকা নিয়ে হাওয়া হলেন। নিপতি একটা খন্তা নিয়ে তাড়া করেছিল, আর আমি তার পথ আটকাতেই সবাই মিলে আমার ওপরে তখন ঝাঁপিয়ে পড়ে। ওরে, মারধর খাওয়া যে খারাপ জিনিস এ কথা কিন্তু আমি বলছি না। মার খেলে সহ্য শক্তি বাড়ে, অভিজ্ঞতা হয়, অনেক সময় বুদ্ধিও খুলে যায়। আয়, বরং আরেক দান খেড়ে ফেলি। দূর মশাই, আপনার কেবল আমার বুদ্ধি নিয়ে মশকরা। আপনার বুদ্ধি আছে মানছি, তবে সে কেবল দুষ্টু বুদ্ধি। পটল একগাল হেসে বলে, এই তো বুঝেছিস, দুষ্টুমি যদি করতে হয় তাহলে তার সঙ্গে একটু বুদ্ধি মিশিয়ে নিলে এই কাম ফতে। এই যেমন চায়ে চিনি, ডালে ফোড়ন, সিঙ্গারায় আলু। আর দাবা খেলায় কিভাবে চাল চুরি করতে হয় তোকে আজ শিখিয়ে দিই। না মশাই, ও শিখে আমার কাজ নেই। ওই বসা খেলায় আমার তেমন জুত হয় না, হাডুডু খেললে বরং গায়ে একটু গরম হতো। কোথায় হাডুডু আর কোথায় দাবা? এরপর তুই তো কাশির সঙ্গে তেলেঙ্গানা মিশিয়ে ফেলবি বাপ। গজা ভারী বিরক্ত হয়ে বলে, এই জন্যেই তো আপনার সঙ্গ আমার মোটেই ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে হয় চলেই যাই, নিতান্ত মায়ায় পড়ে আছি বই তো নয়, নইলে আপনার কাজের কায়দা আমার মোটেই পছন্দ নয়। পটল অবাক হয়ে বলে, কেন রে, কাজের ভুল কি দেখলি? আপনি সোজা কাজকেও বড্ড পেঁচালো করে তোলেন। এই যে চৌধুরী বাড়ির সাবেক ঘড়িটা বাগাতে গণেশকে শিখিয়ে পড়িয়ে পাঠালেন, এটা কি ঠিক হল? গঞ্ছা গিয়ে ইনিয়ে বিনিয়ে একটা গল্প ফাঁপবে, তারপর 500 টাকায় ঘড়িটা কিনতে চাইবে। এসব তো কথকথা হয়ে গেল মশাই, তার চেয়ে দুটো রদ্দা মেরে একটু চোখ রাঙিয়ে আর বন্দুক নাচিয়ে যে কাজটা অনেক সহজেই হয়ে যেত। পটল কথাটা যেন একটু ভেবে দেখল, তারপর একটা বড় শ্বাস ফেলল। কথাটা মন্দ বলিসনি, তুই যেভাবে বললি সেভাবেও কাজ হয়। তবে একটু ভেবে দেখ দেখি বাপ, চৌধুরী বাবুর মহাদেব মস্ত পালোয়ান, গোটা পরগনা তাকে মান্যি গণ্যি করে। সে যদি বাগড়া দেয় তাহলে কি হুটোপাটা করে পারবি? তুই হোঁতকা আছিস বটে, কিন্তু মহাদেবের কাছে তুইও যা আমিও তাই, শাল গাছের সঙ্গে পেঁকাটি। ধরলুম না হয় সে বাধাটাও টপকানো গেল, কিন্তু দেড় দুমন ওজনের ওই পেল্লায় ঘড়ি কাঁধে নিয়ে কি দৌড়ে পালাতে পারতি? গায়ের লোকজন, পাড়ার কুকুর, এরা কি ছেড়ে কথা কইবে? যদি তেরে এসে ধরে তাহলে তো আবার হাঁটুটে কিল হজম করতে হবে রে বাপু। গজা একটু নরম হয়ে বলে, কেন মশাই, আমরা কি ভেরুয়া নাকি? বন্দুক পিস্তল আছে কি করতে? পটল চোখ বড় বড় করে বলল, বাপ রে, খুন খারাপি রক্তারক্তি করতে চাস নাকি? তা মশাই, এ লাইনে তো সব আছেই। পটল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পেছনে খুনের মামলা আর হুলিয়া নিয়ে ঘুরে বেড়ালে কি আর ধূত পাবি কাজে? পাপ পুণ্যি বললেও কি কোনো কথা নেই? কিন্তু তার চেয়ে বড় কথা হল লাল সাহেব হুশিয়ার করে দিয়েছেন, কোন রকমের মারপিট রক্তারক্তি যেন না হয়, তাতে পাবলিসিটি হবে, আর তাহলে ওই ঘড়ি যারা কিনতে চেয়েছে তারা পিছিয়ে যাবে। মাথা পিছু 10,000 টাকার যে করার ছিল তাও যাবে ফুসমন্তর হয়ে। এখন বুঝে দেখ বাপ, নিজের বুদ্ধিতে চলতে চাস কিনা। গজা পট করে যেন নিভে গেল, তারপর একটু নরম হয়ে বলল, না পটল বাবু, নিজের বুদ্ধিতে মোটেই চলতে চাইছি না। রক্তারক্তি কাণ্ড আমারও পছন্দ নয়, তবে কিনা গঞ্ছাকে এ কাজের ভার না দিলেও পারতেন। সে যদিও যাত্রাপালায় নামে আর পাটও ভালোই করে, কিন্তু এ তো আর যাত্রাপালা নয়, অনেক গুরুতর ব্যাপার। পটল তেমনি মোলায়েম গলাতেই বলল, ওরে, জীবনটাই তো একটা নাটক, যে যত ভালো প্লে করতে পারে সে ততই সুখে থাকে, বুঝলি? গজা খুবই শ্রদ্ধার সঙ্গে বলল, যে আজ্ঞে। এবার আয়, আরেকবার ঘুটি সাজাই, তোকে আর চাল চুরি করা শেখাবো। খেলাটা অবশ্য বেশিক্ষণ আর এগোল না,
একটু বাদেই গনসা শুকনো মুখে এসে ধপাস করে ঘাসের ওপর বসে পড়ে বলল, ওহ, একটুর জন্য সুযোগটা ফসকে গেল। টোপে একেবারে ঠোক্কর পড়ল, তারপর টোপ গিলেও ফিরল, কিন্তু যেই টেনে তুলতে যাচ্ছি অমনি সুতোটা ছিঁড়ে পালিয়ে গেল। পটল কোন রকমের উত্তেজনা দেখালো না, তাকালেও না গনসার দিকে, ঠান্ডা গলায় বলল, বুঝিয়ে বল। গজা তেড়ে ফুড়ে উঠে চড়া গলায় বলল, বুঝিয়ে বলার কি আছে মশাই, এ তো জলের মতো বোঝা যাচ্ছে যে গনসা হালে পানি পায়নি। আপনারও বলিহারি যাই, এমন একখানা গল্প ফাঁদলেন যে যে কেউ শুনলে বলবে আষাঢ়ে গল্প। একটা সোজা কাজ উদ্ধার করতে এত ঘোর প্যাচের মধ্যে যাওয়া হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। গজার ঝাঁপ দেখে পটল তেমন ঘাবড়াল না, একটা দীর্ঘশ্বাস ফেলে মোলায়েম করেই বলল, গত দুমাস ধরে তোকে দাবা খেলা শেখাচ্ছিলুম কেন জানিস? তোকে একজন পাকা দাবারু বানাবো বলে তো আর নয়, দাবাটা শিখলে তুই চাল দেওয়ার ব্যাপারটাও বুঝতি। তোর গায়ে যে জোর আছে সে তো সবাই জানে, বুকের পাটা আছে সেও জানা কথা, কিন্তু শরীরের সবচেয়ে দামি জায়গাটা হলো মাথা। তোর মাথাটাই যে তেমন কাজ করতে চায় না রে, দাবা ছিল তোর ওই মাথার দাওয়ায়। দাবায় মাথায় শান পড়ে, বুদ্ধি বাড়ে, নানা রকমের ফন্দি ফিকির আসে। মাথার জোর যে গায়ের জোরের চেয়ে অনেক বেশি দামি রে পাগলা, আর সেজন্যই তো দারোয়ানের চেয়ে কেরানির বেতন এত বেশি হয়। গজা একটা ফু দেওয়ার মতো তাচ্ছিল্য জ্ঞাপক শব্দ করে বলল, আর কোবেন না পটলবাবু, মাথার কেদদানি যা দেখালেন তাতে তো মাথাটাই চাটা গেল। ফল কি হল বলুন, মহিধর চৌধুরী টের পেয়ে গেল যে তার ঘড়ির ওপর কারোর নজর আছে, ফলে সে আরো হুঁশিয়ার হয়ে যাবে। এখন কি ফের বসে বসে মাথা খাটিয়ে রবি ঠাকুর বা শরৎচন্দ্রের মতো আরো একটা গল্প ভাববেন নাকি মশাই? আর তাতেই কি গল্পের ঘড়ি মহিধরের দেওয়াল থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে এসে আপনার একেবারে কোলে ঝাঁপিয়ে পড়বে? পটল ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা তুই কি করতে চাস? আমার মশাই অত ঘোর প্যাচ পছন্দ নয়, সোজা সাপটা কাজ। খবর নিয়ে দেখেছি মহাদেব পাইক সন্ধ্যের পর সিদ্ধি শরবত খেয়ে ঘুমোয়, আর কানের কাছে কালীপটকা না ফাটালে তার ঘুম ভাঙে না। বাঞ্ছারামের যে মাছ ধরার সাংঘাতিক নেশা আছে তা তো কাকপক্ষীও জানে। দিনে ফুরসত হয় না বলে রাতের দিকে সবাই ঘুমোলে চুপি চুপি খিড়কির দরজায় তালা দিয়ে লণ্ঠন আর ছিপ নিয়ে গিয়ে বৈরাগী পুকুরের ধারে মাছ ধরতে বসে যায়। ফিরতে ফিরতে সেই সকাল, যতদূর জানি মহিধর বাবুর গিন্নির সঙ্গে ঝগড়া করে এখন ভাড়ার ঘরে ঘুমান। সুতরাং রাস্তা তো পরিষ্কার, খিড়কির তালা খুলতে এক মিনিট, বৈঠকখানার তালা খুলতে বড় জোর দু মিনিট। তাহলে মশাই এত ভ্যানতারা করার দরকার কি? আজ রাতেই কাজটা উদ্ধার। ঠিক এই সময় কি যেন বিরসিকের মতো ফিচিক করে একটা হাঁচি দিল। গজা অবাক হয়ে কথা থামিয়ে বলল, ফন্দিটা কি আপনার পছন্দ হল না পটলবাবু? নইলে ওরকম বেমক্কা হাঁচিটা দিলেন কেন? পটল মাথা নেড়ে বলল, আমি হাঁচি নেড়ে, বরং তোর প্ল্যানটা আমার পছন্দই হয়েছে। তবে কি তুই হাঁচিটা দিলি গনসা? গনসা মাথা নেড়ে বলে, গত সাত দিনেও আমার কোনো হাঁচি কাশি হয়নি। গজা লাফিয়ে উঠে বলে, তাহলে হাঁচলোটা কে, ভূত নাকি? পটল নির্বিকার গলায় বলে, এ জায়গায় ভূত পেতের অভাব কি, এখানে দিনে দুপুরে ভূত দেখা যায়। বড্ড অশৈলী জায়গা তো, এখানে বোধহয় গাছপালাও হাঁচে কাশে। আপনি মশকরা বন্ধ করুন তো পটল বাবু। ওরে ওরে রাগ করিস নি, আমি যেন স্পষ্ট শুনলুম এই বুনো করমচার ঝোপের দিক থেকেই হাঁচিটা কেউ দিয়েছে। আয় একটু আগু হয়ে দেখ তো বাপু। গজা ঝোপটার কাছে গিয়ে পেছনে উঁকি দিয়েই হাঁ হয়ে গেল। একটা রোগা শিরিঙ্গে চেহারার লোক ঘাসের ওপর আসন পিড়ি হয়ে বসে একটা ছোট্ট খাতায় পেন্সিল দিয়ে খুচখুচ করে কি যেন খুব মন দিয়ে লিখছে। গজা গিয়ে ক্যাঁক করে লোকটা রোগা ঘরখানায় তার বাঘা হাতের চাপ দিতেই লোকটা কাইমাই করে উঠল, আহা আহা, দাঁড়াও দাঁড়াও, বাক্যটা এখনো শেষ হয়নি যে, এখন বাধা পড়লে যে শেষের কথাগুলো ভুলে যাব, আগে বাক্যটা শেষ করে একটা দাড়ি দিই তবে না। লোকটা অবশ্য বাক্যটা আর শেষ করতে পারল না,
গজা তার ঘাট ধরে বিড়াল ছালার মতো শূন্যে ঝুলিয়ে এনে ঘাসের ওপর ফেলল। কে তুই, কি মতলব তোর? লোকটার গায়ে একটা ময়লা শার্ট, পরনে হেঁটো ধুতি, চোখে সুতো দিয়ে বাঁধা ভাঙা ডাটির একটা চশমা, হাড় হাবাতে হাড় গিলে চেহারা, ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, একটা গুরুতর কাজের সময় এরকম হাঙ্গামা করতে আছে? কি এত গুরুতর কাজ তোমার হে? খুবই গুরুতর কাজ, তোমাদের যেসব কথাবার্তা হচ্ছিল সেগুলো হুবহু টুকে নিয়ে দানুবাবুকে দেখাতে হবে যে। হ্যাঁ বলে হাঁ করে খানিকক্ষণ চেয়ে রইল গজা, তারপর ফুসে উঠে বলল, তার মানে তুমি কি স্পাই নাকি? ওই দেখো, স্পাই হতে যাব কোন দুঃখে, আমি যে দানুবাবুর আর কাঠি। দানুবাবুর আর কাঠি? তাই দানুবাবুটাকে? লোকটা গম্ভীর মুখে বলল, দাঁড়াও বাপু, শেষ বাক্যটা আগে লিখে দাঁড়িটা বসিয়ে নি, আমার বড্ড ভুল ও মন কি না। খাতা খুলে লোকটা খুচখুচ করে কি যেন লিখে খাতাখানা জামার পকেটে ভরে বলল, দুঃখ কি জানো বাপু, ভগবান আমাকে একটার বেশি মুখ দেননি। দানুবাবুর গুণের কথা কি আর এক মুখে বলা যায়, শত মুখে বলেও তো শেষ হয় না। দাঁত কিরমির করে গজা বলল, বটে, খুব গুণের লোক বুঝি। তাহলে আর বলছি কি, দানুবাবু হলেন গুণের সমুদ্র। এদিকে যেমন গরিবের মা বাপ, তেমনি বড় লোকদেরও ঘর জামাই, আবার যদি চোর ডাকাতের মাস্তুতো ভাই, তো খুনে গুন্ডাদের ভাইয়েরা ভাই। এই তো পরশুদিন সকালবেলায় আমাকে ডেকে পাঠালেন, গিয়ে দেখি ইজি চেয়ারে ঘর আলো করে বসে পেটের ডান দিকের একটা ফুসকুড়ি চুলকাচ্ছেন, খুব মন দিয়েই চুল করছিলেন, আরামে একেবারে চোখ বুঝে এসেছে। ও সময় আগ বাড়িয়ে কথা বলতে নেই বলে আমি দাঁড়িয়ে ওর ফুসকুড়ি চুলকানো দেখছিলাম। পটল ফস করে বলে উঠল, এহ, দানুবাবুর ফুসকুড়ি আছে নাকি? ফুসকুড়ি হওয়া তো মোটেই ভালো নয় হে ভায়া। লোকটা সবিস্ময়ে পটলের দিকে চেয়ে বলে, বলো কি হে, এই যে দানুবাবুর ফুসকুড়ি, দানুবাবুর ফুসকুড়ির দাম জানো? পটল বলে, তা উনি ফুসকুড়ি বেচেন নাকি? লোকটা নিজের মতো করে হেসে বলে, ফুসকুড়ি বেচবার দরকারটা কি বলুন তো দানুবাবুর, এমনিতেই তো টাকার লেখাজোকা নেই, ওর আয়ের হিসেব রাখতে তিন তিনজন ক্যাশিয়ার বাবু দিন রাত হিমশিম খাচ্ছেন। দানুবাবু তো মাঝে মাঝেই বলেন, ওরে এত টাকায় যে আমার দম বন্ধ হয়ে আসছে, তোরা গরিব দুঃখীকে টাকাগুলো বিলিয়ে দে, বিলিয়ে দে। পটল ফের বলে, তা দিলেন নাকি বিলিয়ে? এখনো বিলানো শুরু হয়নি বটে, তবে ঠাকুর মশাইকে দিয়ে পাঁজিতে দিনক্ষণ দেখানো হচ্ছে। গজা ধৈর্য হারিয়ে বলে উঠল, ওহে, তোমার বাজে কথা ছেড়ে আসল কথায় এসো, দানুবাবু তোমাকে আমাদের পেছনে আর কাটি হিসেবে লাগিয়েছেন কেন? সে কথাই তো বলছিলুম হে, ফুসকুড়ির কথায় আর পাঁচটা কথা এসে পড়ল। হ্যাঁ, যা বলছিলুম, দানুবাবু প্রায় মিনিট পাঁচেক ফুসকুড়ি চুলকলেন, তারপর রূপোর বাটা থেকে একটা বেনারসি পাত্তির খিলি পান আর জর্দা মুখে পড়লেন, তারপর পোষা কুকুর ভুলোর মাথায় হাত দিয়ে আদর করলেন, তারপর বিশু পিকদানি ধরার পর পিক ফেলে একটা ঢেকুর তুললেন। গজা ফুটে উঠে ফুসে উঠে বলল, একটা থাবড়া দেব নাকি? লোকটা একটু কুকড়ে গিয়ে বলল, আহা, দানুবাবুর কথা তো তোমরা শুনতে চাইলে। আমাদের লেজে খেলাচ্ছ নাকি বাপু? আসল কথাটা খোলসা করো, নইলে মুন্ড কিন্তু হাঁটুতে খসে পড়বে। বলছি বলছি বাপু, একটু হাঁপ ছাড়তে দেবে তো, আমার বড্ড নরম শরীর, হুড়যুদ্ধ মোটেই আমার সহ্য হয় না। হ্যাঁ, কি যেন বলছিলাম, ও ফুসকুড়ির কথা হল, পানের কথা হল, পিক ফেলার কথা হল, হল না? হ্যাঁ, তারপর দানুবাবু কয়েকটা হিঁচকি তুললেন, জর্দা খেলে দানুবাবুর হেঁচকি ওঠে, এটা আমি রোজ দেখি। তা হেঁচকি ওঠাতে দানুবাবু হরিপদকে জল দিতে বললেন, হরিপদ রূপোর গ্লাসে ঠান্ডা জল কুঁজো থেকে করিয়ে দিল।
সাত চুমুক জল খাওয়ার পর গিয়ে দানুবাবুর হেঁচকি থামল। তারপর ঠিক এই সময় গজার থাবদাটা চটাস করে মাথায় পড়তেই লোকটা কেউ কেউ করে কোঁকিয়ে উঠল। তারপর ভারী অসন্তুষ্ট হয়ে বলল, দিলে তো কথাগুলো গুলিয়ে, আচ্ছা আহম্মক তো তুমি বাপু, মানুষের মাথা কত দামি জিনিস জানো, যত ফন্দি ফিকির, যত বুদ্ধি, যত মতলব, সব কিছুর ভাড়ার গড় হলো মাথা, সেখানে কেউ মারে? তুমি তো সবাইকে, আমি তো সবাইকেই বলি, ওরে বাপু একটু একটু মারধর করিস ক্ষতি নেই, কিন্তু মাথাটা বাঁচিয়ে। তা তোমার থাবরার চোটে এখন আমার মাথার সব জট পাকিয়ে গিয়েছে হে, নিজের নাম বাপের নাম কিছুই মনে পড়ছে না, এ তো ভারী মুশকিল হলো, এখন বাড়ি বা ফিরবো কি করে, কোথায় বাড়ি তাই তো মনে পড়ছে না। পটল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এজন্যই তো দাবা খেলতে বলি রে গজা, দাবা খেললে মানুষের ধৈর্য বাড়ে। গজা ফুসে উঠে বলল, এ লোকটা আমাদের বোকা বানাতে চাইছে পটল বাবু। পটল শান্ত গলায় বলে, বোকা আর বানাবে কি, বোকা তো আমরা বনেই আছি। এ কথা শুনে লোকটা হঠাৎ একটু উজ্জীবিত হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা হে দানুবাবু, জল খাওয়ার পর হেঁচকি বন্ধ হল, তারপর দানুবাবু তার পোষা কুকুর বাঘার মাথার হাত বুলিয়ে আদর করলেন, করমচা গাছে একটা মাছরাঙা পাখি বসেছিল সেটার দিকে খুব মুগ্ধ হয়ে চেয়ে রইলেন, তারপর নাকের ডগা থেকে একটা ভনভনে মাছিকে হাতের ঝাঁপটা মেরে তাড়িয়ে দিলেন, তারপর আমার দিকে চেয়ে বললেন, ওরে চরণ দাস, তিনটে বোকালো কালীতলার হাটের চৌধুরী বাবুর পুরনো দেওয়াল ঘড়িতে হাঁটাতে চাইছে, এ খবরটা খুবই ভালো, আমাকে আর গা ঘামাতে হবে না, ঘড়িটা ওরাই চুরি করুক, তুই শুধু ওদের ফন্দি ফিকিরটা আড়াল থেকে একটু শুনে টুকে আনবি, যেই ওরা ঘড়ি চুরি করে বেরোবে অমনি আমার লোকজন গিয়ে ওদের ওপর চড়াও হয়ে ঘড়িটা বাগিয়ে আনবে। গজা চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, ঘড়ির খবরটা দানুবাবুও জানে? চরণ দাস ক্যালক্যাল করে হেসে বলল, গোটা পরগনার খবর দানুবাবুর নখদর্পণে, তোমাদের নাম দামও জানেন, ওই রোগা বক্তা খেঁকুড়ে লোকটা পটল, ওই মিটমিটে বদমাসটা গনসা, আর তুমি হচ্ছ হোঁতকা গজা, ঠিক বলছি? পটল হাসি হাসি মুখ করে বলল, ঠিকই বলেছ বাবু চরণ দাস, আমরা বোকাই বটে, তাহলে দানুবাবুও ওই 150 বছরের পুরনো একখানা দেওয়াল ঘড়ির জন্য হামলে পড়েছেন বলছো? কিন্তু ওই দেওয়াল ঘড়ির মধ্যে এমন কি হাতি করা আছে বলতো বাপু? চরণ দাস সবেগে মাথা নেড়ে বলে, ও সব আমার জানা নেই, জানা বারণ কি না, দানুবাবু বলেন বোকাদের বেশি জানতে নেই, তবে দানুবাবু বলেছেন কাজটা উদ্ধার করে দিতে পারলে 300টা টাকা দেবেন, 100 টাকা আগামও পেয়েছি কিনা, দানুবাবুর বড্ড দরাজ হাত, গরিবের মা বাপ বললেও হয়। গজা দাঁত তিরমির করে উঠে চরণ দাসকে হাঁটু দিয়ে একটা গুঁতো মেরে ফেলে দিল। চরণ দাস বাবারে মারে বলে চেঁচিয়ে কেমন যেন চোখ উল্টে মুচ্ছ মতো গেল। গজা তার জামার পকেট থেকে ছোট খাতাটা বের করে উল্টে পাল্টে দেখে বলল, বুঝলেন পটল বাবু, খাতায় আমাদের কথাবার্তাগুলো একেবারে হুবহু টোকা আছে, দানুবাবুর হাতে এই খাতা গেলে আমাদের ঘড়ি চুরির 12টা বেজে গেলে, আমি এখনই এটাকে পুড়িয়ে ফেলছি। এই বলে পকেট থেকে দেশলাই বের করে জ্বালাতে যাচ্ছিল গজা, হঠাৎ সামনের তেঁতুল গাছের ডালপালায় হুড়মুড় শব্দ করে একটা সা জোয়ান লোক লাভ দিয়ে থামল, তারপর করো কি বলে চেঁচাতে চেঁচাতে এগিয়ে এলো গজার দিকে। আচমকা ঘটনাটা ঘটায় চমকে গিয়েছিল গজা, লোকটা কাছে এসে ফস করে খাতাটা কেড়ে নিয়ে বলল, আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত হে, নীলকান্ত বাবু কি তাহলে আমাকে আর আস্ত রাখতেন? গজা রুখে উঠে বলল, তুমি আবার কে হে, আচমকা উদয় হয়ে হুজ্জত লাগিয়েছ, আসপদ্দা তো বড় কম নয়। লোকটা চোখ পাকিয়ে বলল, তোমাদের রাতকালে বলি আই যায়, অমন মূল্যবান খাতাটা পুড়িয়ে ফেলছিলে, খাতাটার দাম জানো, এই খাতাখানার জন্য নীলকান্ত বাবু 500 টাকা কবুল করেছেন, এটি তার চরণে নিবেদন করলে নগদ কর করে 500 টাকা, বুঝলে,
এই তো পরশু দিন সকালবেলায় আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ওরে খাদু কিছু রোজগার করতে চাস? তাহলে একটা সোজা কাজ করে দে বাবা, 500 টাকা পাবি। কাজটা হলো, তিনজন উঠকো লোক কালীতলার হাতে চৌধুরী বাবুর পুরনো দেওয়াল ঘড়িটা চুরির মতলব বাড়ছে, আর চোরের ওপর বাটপাড়ি করতে হুতমপুরের দানুবাবু তার আড়কাঠি চরণ দাসকে লাগিয়েছে ওদের ফন্দি ফিকির গুলো টুকে আনতে। তোর কাজ খুব সোজা, তুই চরণ দাসের পিছু পিছু গিয়ে আবডালে লুকিয়ে থাকবি, পরপর চরণ দাসের কাজ হয়ে গেলে খাতাখানা তার কাছ থেকে ছিনতাই করে সোজা এনে আমাকে দিবি, এই নে 50 টাকা রাহা খরচ। শুনে তিনজনেই হা হয়ে গেল। তিন, হাবু ভুইমালি যে আত পাগল লোক এটা সবাই জানে। তার নাওয়া খাওয়ার ঠিক নেই, দিন রাত্রির হুঁশ নেই, শীত গ্রীষ্মের বোধ নেই, সারাদিন বিড়বিড় করে, আর বাড়ির একখানা আলাদা একটেরে ঘরে নানা রকম যন্ত্রপাতি নিয়ে কি সব খুটখাট করে তা সেই জানে। হাবু ভুইমালির ঘরখানায় কেউ ঢুকলে আঁতকে উঠবে। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হরেক রকমের পুরনো কলকবজা আর যন্ত্রপাতি। কি নেই ঘরে? পুরনো তালাচাবি, অচল পাম্প সেট, বিকল টিউব অয়েল, ভাঙা ক্যামেরা, বন্ধ হওয়া ঘড়ি, চাকাহীন সাইকেল, মরছে পড়া মোটর বাইক, শব্দহীন কলের গান, পুরনো রেডিও, ফেলে দেওয়া সেলাই মেশিন, ঘাড় মটকানো কলের পুতুল, এমনকি মোটর গাড়ির ইঞ্জিন পর্যন্ত। হাবু যে এসব জিনিস কুড়িয়ে বাড়িয়ে এনেছে তা কিন্তু নয়। আসলে এক সময় কলকবজার সারাইকার হিসাবে তার বেশ নাম ডাকছিল। যে কোনো জটিল মেশিনই হোক, হাবু ঠিক তা মেরামত করে দিত। তখনই দূর দূরান্ত থেকে লোকে নানা জিনিস হাবুর কাছে সারাতে নিয়ে যেত। তা সেই সব জিনিসেরই কিছু পড়ে আছে, অনেকে সারাতে দিয়ে তারপর ভুলে গিয়েছে, অনেকে পয়সা জোগাড় করতে পারেনি ফলে নিতে আসেনি, কেউ কেউ হয়তো গায়েব হয়ে গিয়েছে। হাবু ও ভুলো মনের মানুষ, কে কোনটা সারাতে দিয়ে গেছে তারও মনে নেই। একখানা খাতায় সব লিখে রাখত, তা সেটাও আজকাল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকাল কেউ আর হাবু ভুইমালির খোঁজ খবর তেমন করে না। হাবু একাবোকাই তার ঘরখানায় বসে নানান যন্ত্রপাতি ঘাটাঘাটি করে। মানুষের চেয়ে যন্ত্রের সঙ্গেই তার বন্ধুত্ব বেশি। আজ সকালে হাবু খুব আপন মনে বসে একটা কাঁচের ছোট গ্লাসে ছোট ছোট চুমুক দিচ্ছিল, কিন্তু চুমুক দিয়ে যে কি খাচ্ছে সেটা ঠিক বুঝতে পারছিল না। জিনিসটা একটু তিতকুতে মতো, রংটা খয়েরি, জিনিসটা কি হতে পারে কে জানে। একটু আগে তার ছোট মেয়ে পাঁচি এই গ্লাসটা আর একটা পিরিচে দুটো বিস্কুট রেখে গিয়েছে, বলে গিয়েছে, বাবা খেয়েও কিন্তু। কথাটা তখন ঠিক মাথায় সেধই নি হাবুর। সে তখন একটা পুরনো তালা সারাই করছিল মন দিয়ে। তা সেই সময় একটা বজ্জাত কাক খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে এসে পিরিচ থেকে একখানা বিস্কুট ঠোঁটে তুলে পালিয়ে গেল। হাবুর তখন খেয়াল হল, তাই তো, পাঁচি যেন কি খেতে দিয়ে বলে গেল। হুশ করে কাকটাকে তাড়িয়ে দরজা বন্ধ করে হাবু এখন খাচ্ছে বটে, কিন্তু কি খাচ্ছে তা তেমন মালুম হচ্ছে না। লেড়ে বিস্কুটটাকে চিনতে তেমন অসুবিধে হয়নি, কিন্তু গ্লাসের জিনিসটাই তাকে ধন্ধে ফেলেছে। এটা কি চা? না, চা হলে তো গরম হবে আর মিষ্টি মিষ্টি লাগবে, এ তো ঠান্ডা আর তেতো। তাহলে কি চিরতার জল? তা চিরতার জলই বা খারাপ কি? চিরতার জল খেলে বায়ু, পিত্ত, কফ সব সাবুত থাকে, কোষ্ঠ পরিষ্কার হয়, হজমের শক্তি বেড়ে যায়। গ্লাসটায় কি জিনিস ছিল তা সাব্যস্ত হল না বটে, কিন্তু গ্লাসটা শেষ করে ভারী তৃপ্তি হল তার। সে একটা ঢেকুর তুলে বলল, নাহ, চিরতার জল তো বেশ ভালো জিনিস। ঠিক এই সময় পেছন থেকে কে যেন বলে উঠল, ছাই ভালো, চিরতার জল আবার কবে ভালো জিনিস হল হে? আর তুমি যেটা খেলে সেটা মোটেই চিরতার জল ছিল না, এটা ঠান্ডা মেরে যাওয়া লিকার চা। তোমার বউ সরোবালার আজ নথ হারিয়েছে বলে মন খারাপ,
তাই চায়ে চিনি দিতে ভুলে গিয়েছে। গলাটা শুনে হাবু মোটেই চমকাল না। কিছুদিন যাবত সে টের পাচ্ছে এই ঘরে আরো একটা লোক বাস করে। লোকটাকে কখনোই দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে এই লোকটার গলার স্বর শোনা যায়। অতি কুচুটে লোক, সর্বদাই ফুট কাটে, ভুল ধরে, গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া মন্তব্য করে। এমনকি হাবুর সঙ্গে মাঝে মাঝে লোকটার ঝগড়াও লেগে যায়, কিন্তু হাবু বেশি কথা জানে না বলে ঝগড়ায় হেরে যায়। আজ অবশ্য হাবুর ঝগড়া করার মেজাজ ছিল না, তাই শুধু তাচ্ছিল্যের গলায় বলল, আমি যেন চা আর লিকারের ফারাক বুঝি না। বোঝো তাহলে উল্টো গেঞ্জি গায়ে দিয়ে বসে আছো যে বড়? কে বলল উল্টো গেঞ্জি? কোথায় উল্টো গেঞ্জি? ঠিক এই সময় দরজার কাছ থেকে একটা গলা খাঁকারির শব্দ পাওয়া গেল। কে যেন বেশ মোলায়েম গলাতেই বলল, গেঞ্জিটা কিন্তু উল্টো বলেই মনে হচ্ছে। হাবু অবাক হয়ে দেখে ভেজানো দরজা ঠেলে একজন লোক খোলা দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে, মুখে একখানা মোলায়েম হাসি। হাবু লজ্জা পেয়ে তাড়াতাড়ি গেঞ্জিটা সোজা করে পড়তে যাচ্ছিল। লোকটা বলল, আহা আহা থাক না, উল্টো গেঞ্জি পড়াটা তেমন দোষের মধ্যে পড়ে না, আর তেমন তেমন কেউ কেটা হলে তো কথাই নেই। উল্টো গেঞ্জি, উল্টো জুতো, উল্টো জামা সবই তাদের মানিয়ে যায়। কথার পেঁচটা ঠিক ধরতে না পেরে হাবু জুল জুল করে চেয়ে লইল। লোকটার চেহারা বেশ গোলগাল, চালাক চতুর মুখ, পরনে একখানা হাফ শার্ট আর পাতলুন, পায়ে চপ্পল। বেশ অমায়িক গলাতেই বলল, তা আপনি হাবু ওস্তাদ নাকি? লোকে বলে আপনি হলেন যন্ত্রের জাদুকর। হাবু একটু সিটে গিয়ে বললে, না না আমি ওস্তাদ টোস্তাদ নই, আমি হলুম গিয়ে হাবু মিস্ত্রি। লোকের কথা ধরবেন না মশাই, আড়ালে লোকে আমাকে পাগল ছাগলও বলে। আহা, আমিও তো একজন পাগলকেই খুঁজে বেড়াচ্ছি। হাবু ভরকে গিয়ে বলে, বলেন কি, পাগল খুঁজতে বেরিয়েছেন? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কবেন না মশাই, কত 15 দিন ধরে পাগলের মতো কেবল পাগল খুঁজে বেড়াচ্ছি। পাগল খুঁজতে খুঁজতে পাগল হওয়ার জোগাড়, কিন্তু পাগলের মতো পাগল কি আর পাওয়া সোজা কথা? কোনটা ভাবের পাগল, কোনটা শেয়ানা পাগল, কোনটা মতলবের পাগল, তো কোনটা আবার গোঁয়ার পাগল। কেউ বদ্ধ পাগল, তো কেউ গুন্ডা পাগল। মত্ত পাগল বা ভালো পাগল, দুষ্টু পাগল বা শিষ্ট পাগল, পাগলের লেখা যখন এই মশাই, দেশে যেন একেবারে পাগলের হাট বসে গিয়েছে। কিন্তু পাগলের মতো পাগল কিন্তু খুঁজেই পেলুম না। এই আজ প্রাতকালে আপনার কাছে এসে মনে হচ্ছে আমার এতদিনের পরিশ্রম বুঝি সার্থক, এত দৌড়ঝাঁপ, এত হয়রানি বৃথা যায়নি। এখানে এসে বেশ একটা পাগল পাগল গন্ধ পাচ্ছি, চারদিকে যেন একটা পাগল পাগল ভাব ভেসে বেড়াচ্ছে। লোকটার কথার মারপ্যাঁচ হাবু মোটেই বুঝতে পারছে না। ভারী বিপদে পড়ে গিয়ে সে তালুমালু করে চারদিকে তাকাতে লাগল। লোকটা নিজে থেকেই ফের বলল, আহা ঘাবড়ে গেলে নাকি মশাই? হাবু মিনমিন করে বলে, আমি আমি বড় ভীতুসীতু লোক। হ্যাঁ, লোকেও তাই বলে বটে। তারা বলা বলি করে যে হাবু ভুঁইমালি এমনিতে খুব ভীতুসীতু লোক, কিন্তু নিজের কাজের জায়গায় সে হল বাঘ। যে কোনো বিকল হওয়া যন্ত্র তার সামনে ফেলে দাও, সে কয়েক লহমায় সেই যন্ত্রকে সচল করে ছেড়ে দেবে। সে হল যন্ত্র পাগল মানুষ। এবার হাবু কথাগুলো দিব্যি বুঝতে পারল, একটু খুশিও হল। মাথা টাথা চুলকে বলল, লোকে পাগল ছাগল যাই বলুক, আমি আসলে কলকব্জা যন্ত্রপাতি বড্ড ভালোবাসি, আর মানুষের বুদ্ধিরও বলিহারি। কত পেঁচালো ঘোরালো কলই যে বানিয়েছে, উরে বাস, ভাবলেও গায়ে কাঁটা দেয়। আরে সে কথা কইতেই তো এত কষ্ট করে এত দূর ঠেঙিয়ে আসা মশাই, তবে কিনা কথা টথা কইতে গেলে একটু তো বসাও দরকার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয়ে তেমন জুত হয় না কিনা।
তা তো বটেই, তা তো বটেই বলে হাবু তাড়াতাড়ি সামনে একটা কাঠের চেয়ার নিয়ে গামছাখানা দিয়ে নিজেই ঝেড়ে মুছে বলল, বস্তাগ্গে হোক, তবে আমার ঘরখানায় বড্ড ধুলো ময়লা আর বেজায় তেলকালি, আপনার হয়তো একটু অসুবিধেই হবে। লোকটা চেয়ারটায় গ্যাঁট হয়ে বসে চারদিকটা ভালো করে দেখে নিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে বললে, না না অসুবিধে কি, এ তো একরকমের তীর্থ দর্শন, হাবু ওস্তাদের জাদুই ঘর বলে কথা, আমার তো মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসেছি। হাবু একটু কাতর গলায় বলে, আমাকে ঠেলে বড্ড ওপরে তুলছেন কর্তা, আমি তেমন কেউ কেটা কেউ নই, সামান্য মুখ্য একজন মিস্ত্রি মাত্র। লোকটা চোখ বুঝে যেন খানিকটা ধ্যানস্থ থেকে তারপর বলল, তা আপনি যাই বলুন না কেন, লোকে কিন্তু অন্য কথা বলে, তারা বলে হাবু ওস্তাদ যন্ত্রপাতির বুকের ধুপপুকানি শুনতে পায়, যন্ত্রের সুখ দুঃখ বুঝতে পারে, যন্ত্র যে কথা কয় তা হাবু ওস্তাদ দিব্যি শোনে আর তার নাকি জবাবও দেয়। হাবু ঘন ঘন মাথা নেড়ে বলে, না মশাই না, ওসব বাজে কথায় কান দেবেন না, কে যে ওসব রটায় কে জানে। আহা রটানোর কি আছে মশাই, ফুল ফুটলে, ইঁদুর পচলে, ধূপ জ্বাললে কিংবা গেঁদাল পাতা বাতলে কি গন্ধ ছড়ায় না, এও সেই বৃত্তান্তই, গুণ কি আর চেপে রাখা যায় মশাই, ও হল আমাশার বেগ, বেরিয়ে পড়বেই। তা সে যাই হোক, একটা জব্বর ফেসাদে পড়েই আপনার কাছে আসা, আপনি উদ্ধার যে না করলেই নয়। আপনার সমস্যাটা কি বলছি তার আগে বলি মশাই, যন্ত্রপাতি বা কলকব্জার কি প্রাণ আছে? হাবু কাঁচু মাঁচু মুখ করে বলে, থাকার তো কথা নয় মশাই, তবে কিনা ওসব আমার অত ভালো জানা নেই। তার মানে আপনি কিছু চেপে যাচ্ছেন, বলি কলকব্জার কি ব্যথা বেদনা বা সুখ দুঃখ আছে? হাবু ভয় খেয়ে জুলজুল চোখে চেয়ে বলে, অত শত তো জানি না কর্তা, তবে একবার একটা প্লায়ার দিয়ে একটা নাক টাইপ দিচ্ছিলুম, এই সময় কে যেন বলে উঠেছিল, উহ লাগে, তবে সেটা মনের ভুলও হতে পারে, পাগল ছাগলের কথা অত ধরবেন না। লোকটা উজ্জ্বল মুখে বলল, আহা আমি তো আপনার মতো একজন পাগলকেই খুঁজে মরছি, তারপর কি হল? হাবু মাথা নেড়ে বলে, আমার কথাটা বিশ্বাস করাটা ঠিক হবে না মশাই, লোকে যে বলে আমার মাথার দোষ আছে সেটা ঠিকই বলে, আমি ভুল দেখি, ভুল শুনি, ভুল বুঝি এবং ভুল করি। আহা সে তো আমরাও করি, শুধু আমরা কেন সবাই করে, কে না ভুল দেখছে, ভুল শুনছে, ভুল বুঝছে আর ভুল করছে বলুন দেখি। এই তো সেদিন হলধর বাবু জলধর বাবুকে গদাধর বাবু বলে ভুল করলেন, মৃগাঙ্ক ঘোষের ঘরে গোক্র সাপ ঢুকেছিল, কোথায় লাঠি দিয়ে সাপটাকে মারবেন না উনি সাপটাকে বাগিয়ে ধরে লাঠিটাকে মারতে গেলেন তেরে। তারপর কেষ্টবুদ্ধির কথাই ধরুন, রাত্রিবেলায় বটতলায় ফিরিঙ্গি ভূতকে দেখে রাম নাম করতে গিয়ে ভুল করে লক্ষণ লক্ষণ বলে চেঁচামেচি জুড়ে দেন, তাতে বিরক্ত হয়ে ফিরিঙ্গি ভূতি ভুলটা ধরিয়ে দিয়ে বলে, দুর্মশাই লক্ষণকে ডাকাডাকি করে কি হবে, রামকে ডাকুন। হাবু লোকটার কথার মারপ্যাচ মোটেই ধরতে পারছে না, তাই ভয় খেয়ে বলে, যে আজ্ঞে। তাহলে এবার পরিষ্কার বুঝেছেন তো যে আপনি একজন যেমন তেমন লোক নন? আপনার কথা শুনে এখন তাই মনে হচ্ছে বটে। লোকটা গম্ভীর মুখে বলল, এই তো মাত্র তিন চার মাইল তফাতে কালীতলা হাট, সেখানে যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে, হ্যাঁ গুণময় ঘোষ লোক চেনে বটে, কার ভেতরে কি আছে তা এক লহমায় টের পেয়ে যায়। জি আজ্ঞে। কিন্তু মুশকিল কি জানেন, আমি মানুষ চিনতে পারি বটে, কিন্তু কলকব্জার ব্যাপারটা ভালো বুঝতে পারি না, সেজন্যই আপনার কাছে আসা, কলকব্জা নিয়ে একটা ভারী সমস্যা হচ্ছে মশাই। তা কোন ধরনের কলকব্জা কর্তা, ধান কল, তেল কল, আটা চাক্কি বা পাম্পসেট নাকি সেলাই মেশিন?
আরে না, ওসব সারানোর মিস্ত্রি তো আমাদের গা কালীতলা হাটেও আছে, এ অন্য জিনিস। শুধু অন্য জিনিসই নয়, ভারী আজগুবি জিনিস, হাত খানেক লম্বা একটা পুতুল। পুতুল বলে হাঁ হয়ে গেল হাবু। পুতুল বলে কি অচ্ছেদ্দা হচ্ছে নাকি মশাই? তাহলে বলি সেই পুতুল দেখলে আপনার আক্কেল গুরুম হয়ে যাবে। হাবু একটু মাথা চুলকে বলে, আজকাল নানা রকমের পুতুল বেরিয়েছে বটে, আপনার পুতুলটায় কি দম দিতে হয় না বেটা দিতে চলে? আচ্ছা মশাই, এই যে আপনি চলে ফিরে বেড়াচ্ছেন, এই যে আমি হাপড় হাঁটি বকছি, আমাদের ভেতরে কি ব্যাটারি ভরা আছে নাকি রোজ কেউ দম দিয়ে ছেড়ে দিচ্ছে? হাবু ফাঁপড়ে পড়ে বলে, না মানুষের নিয়ম তো পুতুলের মতো নয়। আহা, সেটাই তো বলছি, আমার পুতুলটা পুতুলের নিয়মে চলছে না বলেই তো হচ্ছে সমস্যা। দম দিতে হয় না, ব্যাটারি নেই, কিন্তু সে দিব্যি চলে ফিরে বেড়াতে পারে। আরো শুনবেন, সে চোখ পিটপিট করে, কথা কয়, বসে বসে ভাবে, আমার কথাও শুনতে পায়। আর তার জপের ব্যাপার হল যে ব্যথা পায়, এবং ব্যথা পেলে উহ আহ করে শব্দও করে। আরো অবাক কাণ্ড হল পুতুলটা বড্ড ভীতু। হাবু হাঁ করে শুনছিল, বলল, বটে, মানুষ এরকম আজব পুতুলও বানিয়েছে বুঝি, তা এরকম পুতুল আপনি পেলেন কোথায় কর্তা? গুণময় ঘোষ গলাটা একটু নামিয়ে বলে, কথাটা পাঁচ কান হবে না তো। হাবু মাথা নেড়ে বলে, কান কোথায় দেখছেন, টানাটানি করেও এখনো কোনো কান আনা যায় না মশাই, একা একা বোকাই এখানে পড়ে থাকি, কেউ টেরি পায় না যে আমি এখনো ধরাধামে টিকে আছি, কানের বড়ই অভাব হচ্ছে মশাই। গুণময় একটা নিশ্চিন্তে শ্বাস ছেড়ে বলে, কান মোটেই ভালো জিনিস নয় মশাই, কান থেকে মানুষের যে কত সর্বনাশ হয় তার লেখাজোখা নেই, কান যত কমিয়ে ফেলা যায় ততই ভালো, কান থেকেই তো যত কানাকানি, কান বড় সর্বনেশে জিনিস। জি আজ্ঞে, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, এখানে কানের বড়ই অনটন। এ তো ভালোই ভালো খবর, কিন্তু আমার আবার ওই কান নিয়েই একটু গন্ডগোল। আচ্ছা আপনি কানে কেমন শোনেন? আগে ভালোই শুনি, কেন বলুন তো? আমিও ভালোই শুনি, কিন্তু তাতে গন্ডগোলের কি আছে মশাই? লোকে কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে গন্ধ শোকে, এ তো সোজাসাপ্ট ব্যাপার। সে তো বটেই, কিন্তু কোনো কিছুরই বাড়াবাড়ি কি ভালো? আমি যে কানে বড্ড বেশি শুনি, কেমন জানেন, ওই উঠোনের ওপাশের ঘরে একজন মহিলা কাকে যেন বললেন, ওরে পাঁচি, তোর বাপের ঘরে কি একটা মিংসে এসেছে দেখত, চোর ছেচর নয় তো? একজন বুড়ো মানুষ বললেন, হারু বলি তামাক সাজা হল, সেই কখন থেকে তামাকের জন্য হাপিত টেস করে বসে আছি। হাবু ভারী অবাক হয়ে বলে, মনে তো হচ্ছে ঠিকই শুনেছেন, পাঁচি আর হারু আমারই ছেলে আর মেয়ে, আপনার তো খুব হুঁশিয়ার কান মশাই। এই কানের জন্যই তো আমার বাড়িতে চোর ছেটররা আসে না। এই তো গত বছর আমার পাশের বাড়ির নগেন সামন্ত জলের দরে বাড়ি বিক্রি করে চলে গেল, তা যাবে না কেন? কর্তা গিন্নি মিলে রাত্রিবেলা চুপি চুপি পাড়া প্রতিবেশীদের নামে নিন্দে করত, পরদিন সকালেই আমি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলে দিতুম যে নগেন সামন্ত আর তার বউ আপনাদের নিয়ে এই সব কথা বলেছে, আর যাবে কোথা, তুমুল ঝগড়া লেগে পড়ত। আমি আবার ঝগড়া শুনতে ভীষণ ভালোবাসি। মাথা চুলকে হাবু বলল, কিন্তু মশাই কথার ভিড়ে যে ওই পুতুলটাই হারিয়ে গেল। আরে না না, পুতুলের কথাই হচ্ছে, তা কথাটা হল আমার কান খুব সজাগ, দিন কুড়ি আগে নিশুত রাতে হঠাৎ আবার বাড়ির বাগানে একটা হুটোপাটির শব্দ শুনে
টর্চ আর লাঠি নিয়ে বেরিয়ে দেখি দুটো লোক হাতে ঠোঙা নিয়ে কি সব যেন খুঁজছে। বললুম, ওহে বাপু, তোমরা কারা, মতলবটাই বা কি? তাদের একজন বলল, আগে একটা খরগোশকে তাড়া করে ঢুকে পড়েছি। অবাক হয়ে বললুম, বাপু হে, কালীতলায় কশ্চিনকালেও খরগোশ ছিল না, তোমরা ভুল দেখেছ। লোকটা বলল, না কর্তা, ভুল নয়, নির্যাস খরগোশই বটে, পালাবে কোথায়, যা একখানা ঠেঙার ঘা দিয়েছি বেটার ঠ্যাং নিশ্চয়ই ভেঙেছে, নির্ঘাত ঝোপে ঝাড়ে পড়ে থাকবে, কাল সকালে এসে খুঁজব। তারা চলে গেলে পর আমি ফের শুয়েছি, সবে তন্দ্রা এসেছে, এমন সময় শুনি বাইরে খুব ক্ষীণ কণ্ঠেকে যেন বলছে, ভজং ভজং লো পুত্তে। কিছু বুঝলেন? হাবু সবেকে মাথা নেড়ে বলে, আগে না। গুণময় বলে, আমিও বুঝিনি, কিন্তু বিপদে পড়ে মানুষ যে ভাষাতেই চেঁচাক না কেন, লোকটা যে বিপদে পড়েছে তা বোঝা যায়। কি বলেন? আমার যেন মনে হলো কেউ বলতে চাইছে, বাঁচাও বাঁচাও, আমার বড় বিপদ। তাই আমি ফের উঠে টর্চ নিয়ে দরজা খুললাম, কিন্তু কেউ কোথাও নেই। দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ নজরে পড়ল চৌকাশের পাশেই একটা পুতুল পড়ে আছে। ভারী অবাক হলুম, দরজার সামনে পুতুল ফেলে গেল কে? কৌতূহল বসে পুতুলটা তুলে দেখলুম, তার চোখ পিটপিট করছে, মুখে খুব ক্ষীণ গলায় উহ আহ শব্দ হচ্ছে, মাঝে মাঝে নিজের ডান পাটা দেখিয়ে বলছে, ক্যাম্বু ক্যাম্বু পা টাউ। কিছু বুঝলেন? হাবু জোরসে মাথা নেড়ে বলে, কিছু মাত্র না। আমিও বুঝিনি, তবে কেন যেন মনে হল ডান পায়ে খুব ব্যথার কথা বলছে। পুতুলের এইসব কাণ্ড কারখানা দেখে আমি মশাই বমকে গেলুম। সত্যি কথা বলতে কি বেশ ভয় ভয় করছিল, কি জানি মন্ত্রপুত পুতুল কেউ ফেলে গিয়েছে কিনা। আমি মশাই একা মানুষ, বড় পৈতৃক বাড়িতে একাই থাকি, ভাবলাম পাড়ার কাউকে ডেকে আনি। পুতুলটা আমার মনের কথা বুঝতে পেরেই যেন বলে উঠল, নামাস নামাস। হাবু এবার তাড়াতাড়ি বলে ওঠে, আপনি জিজ্ঞেস করার আগেই বলছি মশাই, আমি বোধ হয় একটু কিছু বুঝতে পারছি, পুতুলটা আপনাকে লোক ডাকতে বারণ করলো, তাই তো? আপনার সঙ্গে আমার মনের ভারি মিল হচ্ছে মশাই, আমারও ঠিক তাই মনে হয়েছিল, তাই আমি আর লোক ডাকলাম না, পুতুলটাকে আমার শোয়ার ঘরে নিয়ে এলাম, কিন্তু টেবিল বা আলমারিতে রাখা গেল না, কারণ ডান পাতা এতই জখম যে দাঁড় করাতে গেলেই উহ আহ বলে, বাধ্য হয়ে তার জন্য আলাদা বিছানা করতে হল, একটা ঝুড়িতে বস্তা পেতে তার ওপর তোয়ালে বিছিয়ে দিব্যি বিছানা। বিছানায় শুয়ে আরামে চোখ বুঝে বলল, বুঝলাহং পোটে। কিছু বুঝলেন? হাবু মাথা নেড়ে বলে, আগে না, তবে মনে হচ্ছে কোনো ভালো কথাই হবে। ঠিক ঠিক, আপনার সঙ্গে তো আমার দিব্যি বনিবনা হয়ে যাচ্ছে মশাই, গত 15 দিন ধরে পুতুলটার সঙ্গে আমিও কথা বলার নানা চেষ্টা করেছি, তেমন কাজ হয়েছে বলা যায় না, তবে পুতুলটার হাবভাব আর কথাবার্তায় মনে হচ্ছে সে কোনো জরুরি কাজে এসেছে। এই গতকাল ইশারা করে সে আমার কাছে কাগজ পেন্সিল চাইল, তারপর কাগজে একটা ছবি এঁকে ফেলল পট করে, পাকা হাত মশাই, এই দেখুন ছবিখানা। গুণময় তার পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে ভাঁজ খুলে হাবুর হাতে দিয়ে বলল, কিছু বুঝলেন? হাবু অবাক হয়ে দেখে কাগজে পেন্সিল দিয়ে একটা দেওয়াল ঘড়ি আঁকা, আর সত্যি আঁকাটা বড্ড ভালো। সে বলল, এ তো একটা দেওয়াল ঘড়ি, কিন্তু তা থেকে কি কিছু বোঝা গেল হাবু ওস্তাদ? হাবু ছবিটার দিকে অনেকক্ষণ চেয়ে থেকে বলল, যতদূর মনে হচ্ছে এটা পুরনো আমলের একটা দেওয়াল ঘড়ি, বিদেশি জিনিস, আর দেখা যাচ্ছে ঘড়িতে 7:10। এ ব্যাপারেও তো আপনার সঙ্গে আমার মতের খুব মিল, আর কিছু বুঝলেন?
যে আগে কথাটা হলো, আপনি যাকে পুতুল ভাবছেন কর্তা, তিনি আসলে ছোট সাইজের কোনো মানুষ নয় তো? পুতুল নিজে থেকে কথা কয়, ব্যথা পায়, ছবি আঁকে, এ তো শোনা যায়নি। ও কথা আমারও মনে হয়েছে, কিন্তু মশাই, মানুষ হলে তো তার খিদে তেষ্টা বলে কিছু থাকবে নাকি? মলমূত্রাদি তাকের ব্যাপারও আছে, তারপর ধরুন বুকের হৃৎপিণ্ডের ধুকপুকানিও হওয়ার কথা, এর তো সেসবের কোনো বালাই নেই। মানুষ হলে 15 দিনে তার চুলদাড়ি বড় হবে, নখও বাড়বে, তা সেসবও তো হচ্ছে না। না মশাই, ব্যাপারটা একটু নিজের চোখে দেখতে হচ্ছে। চার, চারিদিকে শিক্ষার বড় অভাব দেখতে পায় ছাতুলাল। পেটে বিদ্যে না থাকলে কি কিছু হয়? মগজ খেলে না, দেখার চোখ তৈরি হয় না, শোনার কান গজায় না, কাজের উৎসাহ বা উদ্দীপনাও থাকে না, হাতে পায়ে দক্ষতা বা সূক্ষ্মতা আসতে চায় না। অশিক্ষায় দেশটা উচ্ছন্নে যাচ্ছে দেখে ছাতুলালের ভারী দুঃখ হয়। শুধু শিক্ষে হলেই হবে না, সঙ্গে স্বাস্থ্যচর্চাও চাই। শরীর মজবুত, বুকে দম, পায়ে গতি, হাতে কেউটে ছবিলের মতো তৎপরতা, সহনশক্তি, কোনোটা না হলে চলে, সঙ্গে চরিত্রও চাই। শুধু লোভ লালসা থাকলে কি আর বড় হওয়া যায়? আজকালকার ছেলেছোকরাদের তো দেখছে ছাতুলাল, একদিন কিছু রোজগার হলে পরের দুদিন ফুর্তি করে সব উড়িয়ে দেয়। ওরে বাপু, দূর ভবিষ্যতের কথা ভেবে কাজ না করলে কি 10 জনের 1 জন হওয়া যায়? সংযম চাই, ধৈর্য চাই, ক্রমে ক্রমে এগিয়ে আরো এগিয়ে যেতে হয়। আজ কালীতলা হাটে হাঁটবার। সকালে ছাতুলাল আজ হাটে ঘুরে ঘুরে দেখছিল, যা দেখল তাতে লজ্জায় মাথা হিট হয়ে যায় তার। ছি ছি, কি সব মোটা দাগের কাজ! কারো কাজে কোনো শিল্প বা সৌন্দর্যের ছোঁয়া নেই, শিক্ষার প্রকাশ নেই। ওই যে দুলাল প্রতিহার নামে রোগা প্যাংলা ছেলেটা, গায়ে ঝিনচাক লাল জামা আর কালো প্যান্ট পরে বেশ চেকনাই দিয়ে ঘুরছিল, সে কাজটা কি করল? যোগেশবাবুর প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা তুলল, কিন্তু এমন হ্যাঁচকা টান মারল যে যোগেশবাবু খপ করে পকেটে হাত চেপে কে রে বলে চেঁচিয়ে উঠলেন। ছোকরার কপাল ভালো যে পাশেই এক হাওয়াই চপ্পলওয়ালার সারি সারি ঝোলানো চপ্পলের পেছনে ঘাপটি মেরে বসে পড়তে পেরেছিল। ছোকরার হয়তো লজ্জা নেই। কাণ্ড দেখে ছাতুলাল কানে লজ্জায় লাল হয়ে গেল। ফটিক ভুঁইয়ার কাণ্ডটাও এই পাপ চোখে দেখতে হলো ছাতুলালকে। শাড়ির কাপড়ের মহাজন বীরপ্রসাদের ট্যাক ফাঁক করতে এমন ভাবে খুঁট চালাল যেন মুরগি জবাই করছে। কাকার বান্ডিলটা সরাতে পারল বটে, কিন্তু বড্ড মোটা দাগের কাজ, খুঁট ধরতেই জানে না ছোকরা। খুঁড়ের টানে বীর প্রসাদের কোমরে ক্ষত হয়ে একেবারে রক্তারক্তি কাণ্ড। হাদু খটিকের ইদানিং খুব নাম ডাক শোনা যায়, খুব নাকি এলেমদার ছেলে, উঠতি প্রতিভা। তা তার কাজের যা ছিঁড়ি দেখল ছাতুলাল, তাতে জীবনটাতেই ঘেন্না ধরে যায়। মগনলালের বন্দকি কারবারের দোকানের খদ্দের সেজে ঢুকেছিল হাত সাফাই করে সোনা দানা সরাবে বলে, ছড়িয়ে ফেলেও ছিল প্রায় একটা বেশ দামি নেকলেস। কিন্তু এ কাজের জন্য হাতে ম্যাজিশিয়ানের মতো জাদু না থাকলে হয়? একটা বুড়ো কর্মচারী এসে খপ করে হাত চেপে ধরল, তারপর দুটো মুস্কো দারোয়ান এসে গোটা কয়েক রদ্দা মেরে দোকান থেকে বের করে দিল। তারপরে হাদু যা করল তা আর কহতব্য নয়। বেরোবার সময় কার এক জুতো, পুরনো জুতো হাফিস করে পালিয়ে গেল। পর্বতের এই মুশিক প্রসব দেখে ছাতুলালের বাঁচতেই আর ইচ্ছে করে না। বটতলার ন্যাপার দোকানে বসে একটু হাঁপ ছাড়ছিল ছাতুলাল। ন্যাপা বলল, চা দেব নাকি ছাতুদা? ছাতুলাল শ্বাস ফেলে বলল, তাসে একবার বিষ দে। দেশের দুরবস্থার কথা ভাবতে ভাবতে ভারী আনমনে ভারে করে ন্যাপার দেওয়া গরম চা খাচ্ছিল ছাতুলাল। ন্যাপা চা বানায় বড্ড ভালো। ঠিক এই সময় বেঞ্চিতে তার পাশে সন্তর্পণে একটা লোক এসে বসল। ছাতুলালের বহুদিনের প্র্যাকটিস আছে, কারোদিকে
সরাসরি না তাকিয়েও সে লোকটার আগা পাঁচতলা মেপে ঝুঁকে নিতে পারে। লোকটা বেশ লম্বা, শক্তপোক্ত শরীর, মাঝ বয়সী, পরনে পাতলুন, গায়ে একটা ভূষো রঙের হাফ হাতা শার্ট, বেশ ভুরো গোঁফ আছে, মাথার চুল খুব ছোট করে ছাঁটা। লোকটা বসে মৃদু স্বরে রামপ্রসাদী গাইছে, দে মা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। ছাতুলাল নির্বিকার ভাবে সামনের রাস্তাটার দিকে চেয়ে যেমন চা খাচ্ছিল তেমনই খেতে লাগল। লোকটা চেনা নয়, এ গায়েরও নয়, আশেপাশে গায়েরও নয়, বাইরে থেকে আমদানি হয়েছে। লোকটা গান গাইতে গাইতেই ওই গানের সুরেই গলাটা খুব নামিয়ে বলে, কিছু রোজগার করার ইচ্ছে আছে? ছাতুলাল যেমন সামনে তাকিয়েছিল তেমনি তাকিয়ে থেকেই প্রায় বিড়বিড় করে বলল, কিসের রোজগার? রামপ্রসাদী সুরেই ভেসে এলো, একটা কাজ আছে। পাকা মাছ শিকারী যেমন ফতনার নাড়াচাড়া দেখেই টের পায় বড় মাছ না ছোট মাছ, তেমনি ছাতুলাল এক লহমায় বুঝতে পারে খদ্দের মালদার না ফতো কাপ্তেন। এ লোকটাকে মাপযোগ করে তার মনে হল কোনো রাঘব বোয়ালের আর কাঠি। তবে ছাতুলাল তেমন গরজ দেখাল না। চা শেষ করে ভাঁটটা ছুঁড়ে ফেলে শ্বাস প্রশ্বাসের মতো নিচু গলায় বলল, কাজকর্ম আমি সেরে দিয়েছি, ছেলে ছোকরাদের কাছে যাও। ছেলে ছোকরাদের দিয়ে কাজ হলে তোমার কাছে আসা কেন? পাঁচ বান্ডিল মজুরি। ছাতুলাল ভারী উদাস গলায় বাতাস শুনিয়ে বলল, সুসমেরে হাত গন্ধ করা আমি বহুদিন ছেড়ে দিয়েছি। রামপ্রসাদী সুরেই ভেসে এলো, তাহলে দশ বান্ডিল, কর্তা তার বেশি উঠবেন না, রাজি? কাজটা বুঝে তো রাজি আর অরাজি, কাজটা কি? কাজ খুব সোজা, এক জায়গা থেকে একটা জিনিস সরাতে হবে। খুব সন্তর্পণে বাঁ হাতটা একটু এগিয়ে রেখে ছাতুলাল বলে, আগাম সারা কথা কই না। বাঁ হাতে এক বান্ডিল নোট গুঁজে দিয়ে লোকটা তেমনই রামপ্রসাদী সুরেই বলল, পাঁচ হাজার আছে, গুণময় ঘোষের বাড়ি থেকে একটা পুতুল সরিয়ে আনতে হবে। ছাতুলাল অবাক হয়ে বলে, গুণময় ঘোষ? পুতুল? ঠিক শুনছি তো, নাকি কানের দোষ দেখা দিয়েছে? ঠিকই শুনেছ, একটা পুতুল হাতানোর জন্য ছাতুলালকে ডাকা ডাকি, ব্যাপারটা কি বলো তো? পাঠশালায় পড়ানোর জন্য কি পিএইচডি লাগে নাকি? হাল চাষ করতে কি হাতি ডাকতে হয়, নাকি মশলা পিসতে মুসুল নিয়ে আসে লোকে? লোকটা একটু গলা খাঁকারি দিয়ে বলে, কাজটা ছোট হলেও মজুরিটা তো ছোট নয় বাপু। ছাতুলাল সামনে একটা নারকেল গাছের আগার দিকে চেয়ে বলে, তা বটে, তবে কি হালে গুণময় গুপ্ত ধনটুপ্ত ধন পেয়েছে নাকি, নাকি লটারি মেরেছে? পুতুলের পেটের মধ্যে হীরে জহরত ভরে রাখিনি তো, মুন্ডু খুললেই হরহর করে বেরিয়ে পড়বে। ও সব জানি নে বাপু, কর্তা বাবু জানেন, আমি হুকুম তামিল করছি বই তো নয়। আমাদের লাইনে নাম ধাম জানতে সবার নিয়ম নাই, তাও বলছি বাপু, তোমার কর্তা বাবুটি কিন্তু গভীর জলের মাছ। তা হবে, আমরা চুনোপুটি, রাঘব বোয়ালদের গতিবিধি আমরা কি জানি। লোকটা যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে হঠাৎ হাওয়া হয়ে গেল। ছাতুলাল আরো একবার চা নিল, ভাবনা চিন্তার পক্ষে চা জিনিসটা ভারী উপকারী, ভাবনা চিন্তা না করে কোনো কাজেই সে হাত দেয় না। আর বিষয়টাও ভাবনা চিন্তার বিষয়, কারণ গুণময় ঘোষের তিন কুলে কেউ নেই, সে রুজি রোজগারের ধান্দায় বেরিয়ে গেলে বাড়িখানা সারাদিন ফাঁকাই পড়ে থাকে, ও বাড়িতে চুরি করার জন্য চুরিবিদদের অ কখও শিখতে হয় না, নিতান্ত অগাচরও পারে। দ্বিতীয় কথা, গুণময়ের বাড়িতে পুতুলের আমদানি হয় কি করে, আর সেই পুতুলের জন্য দশ হাজার টাকা কবুল করে ছাতুলালের মতো উঁচু দরের কারিগরকে কাজে লাগানোর মানেটাই বা কি? না, ব্যাপারটা ছাতুলালের কাছে বেশ গোলমেলে ঠেকছে, খুবই গোলমেলে। কাজটা কি নিয়ে ফেললেন নাকি খুড়ো? ছাতুলাল খুব অবাক হয়ে চেয়ে দেখল
সামনেই লুঙ্গি আর গেঞ্জি পরা বেঁটে মতো একটা ছোকরা দাঁড়িয়ে, মুখে একটা ফিচেল হাসি। ঠাহর করে চিনতে পারল ছাতুলাল, এ হল ছিনে বৈরাগী। ছাতুলাল বলে, কি বলছিস? বলি, এই কাজটাকে নিয়ে ফেললেন? আগামো হাত ফেরটা হলো যেন দেখলাম। ছাতুলাল একটু সতর্ক হয়ে বলে, তাতে হলটা কি? না, এই বলছিলাম কি, আপনাদের মতো গুরুজনদের কাছেই আমাদের কাজকর্ম শেখা কি না? আপনাদের বিদ্যে ধার করেই তো করে করে খাচ্ছি, গুরু বলে মান্যগণ্যও করে থাকি। ছাতুলাল খুশি হয়ে বলে, তা তার মধ্যে একটু ভক্তি শ্রদ্ধা আছে বটে, সামনে কখনো বিড়ি টিড়ি খাস না, দেখা হলে বসা থেকে উঠে দাঁড়াস, গাল ভরে খুঁড়ো ডাকিস, উঠতি ছোকরাগুলো তো সহবতি জানে না। সেদিন দেখলেও গাবু ছোকরা টেরি বাগিয়ে পকেটমারি করতে বেরিয়েছে, দোষের মধ্যে ডেকে বলেছিলাম, ওরে চোর পকেটমারের চুল বড় রাখতে নেই, বড় চুল খপ করে ধরতে সুবিধে। তা ত্যাসা হয়ে বলল, ওসব পুরানো নিয়ম সারুন তো, চুলে কে হাত দেয় দেখি। সেদিন ভবেনের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ নিয়ে গিয়েছি, কি বলবো, নাকের ডগায় সব উঠতি ছোকরারা সিগারেট ফুঁকছে, বয়স্ক মানুষদের গেরাজি করে না। কথাটা দুঃখ করে গঞ্চাকে বলেছিলুম, তা পাশ থেকে একটা ফুচকে ছোকরা বলে উঠল, তো আপনার সামনে লুচি মাংস পোলাও খেলেও কি আপনার মান যায়? তাহলে ধোয়া খেলে মান যাবে কেন? শোনো কথা, লুচি মাংস আর বিড়ি সিগারেট এক। তা তো ঠিক কথাই খুড়ো, আমি যে একাদশী পিসির পুজোর আসন চুরি করেছিলাম সে গল্প জানিস তো, বোগাচোরের সঙ্গে 100 টাকা বাজিছিল। ছিনে বৈরাগী অবাক হয়ে বলে, আসন চুরি? ওরে আসনটা তো বড় কথা নয়, চুরিটাই হলো বড় কথা, কারণ আমি যখন আসনটা চুরি করি তখন তার উপরে বসেই একাদশী পিসি মালা টপকাচ্ছিল। কাজটা তো সহজ ছিল না, অনেক তপস্যা অনেক মেহনত করে কায়দাটা শিখতে হয়েছিল, বুড়ো বয়সের দুষ্কি জানিস তো, বেশি কথা কওয়া। তা সেদিন বটতলায় বসে সেই আসন চুরির গল্পটা সবাইকে বলছিলাম, হঠাৎ সেদিনকার ছোকরা চিন্তাইবাজ নবগেষ্ট বলে, এত শিখে পড়ে এত মেহনত করে শেষ পর্যন্ত একটা চটের আসন নিয়ে এলেন মশাই, স্যা স্যা, আপনাদের মতো বুড়োগুলোর নজর বড়ই নিচু। এই নবগেষ্টের ভারী বেয়াদপি হয়েছে খুড়ো, দীর্ঘশ্বাস ফেলে ছাতুলাল বলে, কি আর বলবো বল, আজকাল কি আর আগ বাড়িয়ে কাউকে কিছু বলা যায়, সাহসী তো হয় না। ছিনে বৈরাগী ভারী বিনয়ের সঙ্গে বলে, আমরা এখনো তো আপনাকে গুরুতুল্যই দেখি, তবে কিনা খুড়ো, বদন হাওলাদারের কাছ থেকে আগাম নিয়ে কি ঠিক করলেন? বদন? সে কে বলতো? ওই যে জানবো মানটা, একটু আগে আপনার পাশে বসে রামপ্রসাদী গাইছিল। তা বৃত্তান্তটা কি? ছিনে বলে, কাজটা আরো দু একজনকে দিয়েছিল কিনা? ছাতুলাল অবাক হয়ে বলে, বটে, হ্যাঁ খুড়ো, কেউ পেরে ওঠেনি। ছাতুলাল ভারী অবাক হয়ে বলে, বলিস কি রে, একটা পুতুল চুরি, তাও গুণময় ঘোষের বাড়ি থেকে, সেটাও পেরে ওঠেনি, গুরু বলে মেনেছিস তাই বলছি, তোরা কি শেষে আমাদের নাম ডোবাবি? ছিনে মাথা নিচু করে বলে, আর লজ্জা দেবেন না খুড়ো, আপনাদের সঙ্গে টক্কর দেওয়ার আস্পর্ধা যেন কখনো না হয়, তবে কিনা ছোট কাজের জন্য মোটা দক্ষিণা দেওয়ার পিছনেও তো কারণ আছে, নাকি বলুন? হ্যাঁ, সেইটা ভেবে দেখার মতো কথা কইলি বটে। তাই বলছি, কাজটা শুনতে যত সোজা, হাসিল করা তত সোজা নয়। ওই ফুটু মস্তানের কথাই ধরুন, আপনাদের কাছে সে নসি, কিন্তু আজকাল যত জনা উঠেছে তার মধ্যে ওর হাতি সব থেকে সাপ, ডাকাবুকোও আছে, বুদ্ধি শুদ্ধিও রাখে, আর সবাই জানে গুণময়ের বাড়ি হলো খোলা হাত, যে কেউ যখন তখন হাওয়া বাতাসের মধ্যেই ঢুকে যেতে পারে, জলের মতো সোজা কাজ, গা ঘামাতে হবে না। তাই দুপুরবেলা তাইবগঞ্জের ম্যাটিনি শোয়ের একটা হিন্দি ফিল্ম দেখতে যাবে বলে টেরি বাগিয়ে বগলে সেন্ট মেখে একটা হিন্দি গান গুনগুন করতে করতে গুণময়ের বাড়িতে ঢুকতে গিয়েছিল, ভেবেছিল কাজটা করে ফিল্ম দেখতে যাবে, বন্ধুরা সব অপেক্ষাও করছিল তেমাথার মোড়ে, কিন্তু সেই যে ঢুকল আর বেরুল না। বন্ধুরা যখন দেখল যে শোয়ের টাইম পার হয়ে যাচ্ছে, তখন খুঁজতে গিয়ে দেখে ফুটু গুণময়ের বাড়ির দরজার সামনে শতান উপুর হয়ে শুয়ে আছে,
সে মূর্ছা ভাঙল তিন দিন বাদে। কি হয়েছিল কিছুই বলতে পারে না। এরপর বধুর পালা। বধুকে তো চেনেন, আগে চুরি ছিনতাই করত, এখন ডাকাতিতে নাম লিখিয়েছে। লোভে পড়ে সেও মাঝরাত্রিরে গিয়ে গুণময়ের বাড়িতে হানা দেয়, সঙ্গে তিন তাগড়া সাগরেত। তারপর তিনজনই হওয়া হয়ে গেল। দুদিন বাদে পালপাড়ার পুকুরের ধারে কচু বনে একজনকে পাওয়া যায়, নদীর ধারে কষার জঙ্গলে দুজন, আর বধু পড়েছিল ভুবনেশ্বরী কালীর থানের পিছনে। কেউই মরেনি, কিন্তু মরার অধিক। কেউ কোনো কথা কইতে পারছে না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। শুধু একজন মাঝে মাঝে বলে উঠছে, ওরে বাবারে হলুদ ভূত। তাই বলছিলাম, খুড়ো আপনি যদিও পাকা লোক, তবু একটু ভেবে চিনতে কাজটা যে হাত দেবেন। ছাতুলাল চোখ কুঁচকে বলে, কি বলতে চাস গুণময়? ঘোষ বাড়িতে পাহারা বসিয়েছে। ছিনে মাথা নেড়ে বলে, না খুড়ো, পাহারা বসালে আমাদের চোখে পড়ত। তবু কায়দা করে গুণময় ঘোষকে সেদিন জিজ্ঞেস করেছিলাম, গুণময়দা দিব্যি একজন জবরদস্ত দারোয়ান রেখেছেন দেখছি। গুণময়দা তো আকাশ থেকে পড়লেন, তোর কি মাথা খারাপ হল রে? দারোয়ান ডাকতে যাবো কোন দুঃখে, চোরে ডাকাতে আমার নেবেটা কি? ছাতুলাল চিন্তিত মুখে বলল, তাই তো, তুই তো দেখছি একটু চিন্তাতেই ফেলে দিলি বাপু, টাকাটা নিয়েছি, কাজটা তো না করলেও নয়। সেইতে চোখে পড়ে গেলেই তো বলছি খুড়ো, একটু চোখ কান খোলা রেখে এগোবেন। অনেকখানি ঘেরা জমির মাঝখানটায় একটা পুরনো একতলা বাড়ি। শ্রী ছাঁদ বলতে বাড়িটার কিছুই নেই। দেওয়ালে পলেস্তারা খসে শ্যাওলা ধরেছে, জানলা দরজা নড়বড়ে, চারদিকের জমিতে মাথা সমান উঁচু আগাছার জঙ্গল, বড় বড় গাছও বিস্তর। এই ভর দুপুরেও গাছপালায় চারপাশটা অন্ধকার হয়ে আছে, ঝিঝির ডাকে কান ঝালাপালা। বাড়িতে ঢুকবার ফটকটা বহু কালু ধাও। সেই ফটকের বাইরে দাঁড়িয়ে ভালো করে বাড়িটা নিরীক্ষণ করছিল ছাতুলাল। সে হুঁশিয়ার লোক, আটঘাট না বেঁধে কাজে নামে না। এ বাজারে ১০,০০০ টাকা তো আর ফেলনা জিনিস নয়। যে ৫,০০০ টাকা আগাম পেয়েছে তা থেকে সে আজ মাংস কিনে দুপুরে ছাঁটিয়েছে খুব। তবে তার আগে খানিক দন বৈঠক করেছে, কিছু স্তব্ধতিও সেরে নিয়েছে, কয়েকটা প্রাণায়াম বায়ুবন্ধন ইত্যাদি যোগ প্রক্রিয়া সেরে নিয়েছে। সাবধানের মান নেই। তার পরনে মাল কোঁচা দেওয়া টাইট ধুতি, গায়ে গেঞ্জি, কোমরে একখানা দা গোজা, বিপদে কাজে লাগবে। কিন্তু ভয় ভীতির কিছুই দেখতে পেল না ছাতুলাল। চারদিক শুনছান, জনমনুষ্যী নেই। দরজায় একটা পালকা পলকা তালা ঝুলছে। ছাতুলাল চারদিক দেখে ফস করে বাড়ির এলাকায় ঢুকে পড়ল। সদর দরজা দিয়ে সহজেই ঢোকা যায় বটে, কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আগে চারদিকটা ভালো করে দেখে নেওয়া দরকার। গাছের ছায়ায় ছায়ায় আর আগাছার জঙ্গলে দিব্যি গা ঢাকা দিয়ে এগোনো গেল। বাড়ির পেছন দিকটায় এসে ছাতুলাল দেখতে পেল ঘুম ধরা। উইয়ে খাওয়া ঝুরঝুরে জানলাগুলোর মধ্যে একটার পাল্লা ভেঙে ঝুলে পড়েছে। জানলাগুলোর শিকগুলোয় মরচে পড়ে এমন অবস্থা যে টান দিলেই পেকাটির মতো ভেঙে পড়বে। সন্তর্পণে ভাঙা জানলার কাছে এসে উঁকি দিল ছাতুলাল। আগে চোখের জোর ছিল, অন্ধকারেও জিনিসপত্র ঠাহর পেত। আজকাল চোখে চালসে ধরায় একটু ধোঁয়া ধোঁয়া দেখেছে। তবু মনে হল গুণময়ের ঘরে জিনিসপত্র বিশেষ নেই। তাতে সুবিধে এই যে বিশেষ খোঁজাখুঁজি করে হয়রান হতে হবে না। পিঠে একটা শোঁয়া পোকা বইছে নাকি সেটা ভাবল। তা এ জঙ্গলে পোকামাকড়ের অভাব কি? পায়ের কাছে একটা চারা গাছের ডাল ভেঙে পিঠে একটা ঝাপটা মেরে শুয়োপোকাটাকে তাড়াল সে। জানলা দিয়ে ভেতরে ঢোকায় বুদ্ধিমানের কাজ হবে ভেবে সে জানলার শিকটার দিকে হাত বাড়াল, কিন্তু কে যেন পেছন থেকে তার বগলে সুড়সুড়ি দিচ্ছে। হাতটা টেনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার মুখ হাঁ হয়ে গেল। পিছনেই লিকলিকে সরু হাত পাওয়ালা একটা লোক, সর্বাঙ্গ হলুদ বর্ণ, আর ন্যাড়া মাথায় কয়েকটা চুল খাড়া দাঁড়িয়ে আছে। গোল গোল দুটো চোখ, থ্যাবড়া নাক, বিকট মুখ। রাত বিরেতে চুরি করতে বেরিয়ে ভূত প্রেত সে অনেক দেখেছে বটে, কিন্তু দিনে দুপুরে কখনো নয়।
প্রথমে ঘাবড়ে গেলেও একটু সামলে নিয়ে সে বলল, কথা সব জিনিসেরই তো একটা নিয়ম কানুন আছে নাকি? রাত বিরেতে দেখা দেন সে একরকম, কিন্তু দিনে মানে খোঁজ করে উদয় হলে সে কাজ কারবারের বসে বড়ই অসুবিধা হবে। ভূতটা কিছু একটা বলল, শোনালো যেন ভকরম। আগে ভয় করি বই কি, খুব ভয় করি, কিন্তু পেট তো সালাতে হবে। তারপর কি হল তা ছাতুলাল জানে না, সে চোখ উল্টে পড়ে গেল। সাত সকালেই মহিধর চৌধুরীর চেঁচামেচিতে গোটা বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। গিন্নি আর বাচ্চারা উঠে এল, বাঞ্ছারাম মহাদেব কাজের লোক দু একজন প্রতিবেশী অব্দি জুটে গেল। মহিধর সপ্তমে গলা তুলে চেঁচাচ্ছিলেন, বলি এটা কি অতিথিশালা নাকি হোটেল নাকি ধর্মশালা? যে যখন খুশি ঢুকে যেখানে সেখানে গামছা পেতে শুয়ে ভোজ ভোজ করে ঘুমোবে? এটা কি মগের মুল্লুক? চেনা নেই জানা নেই, অজ্ঞাত কুলশিলরা যদি এভাবে ঢুকে পড়তে শুরু করে তাহলে বাড়ি বেদখল হতে আর কি দেরি হবে? যাকে উপলক্ষ করে এই চেঁচামেচি তার অবশ্য হেলদোল নেই। বৈঠকখানা ঘরের পাশে দরদালানের মেঝেতে একটা গামছা পেতে শুয়ে সে দিব্যি ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। বেশ দশাসই চেহারা, পরনে ধুতি, গায়ে একটা জামা, তার মাথার পাশে একটা পুটুলিও রয়েছে। প্রতিবেশী পঞ্চানন পালের দিকে চেয়ে মহিধর বললেন, দেখুন মশাই দেখুন, চোর ছাচোরদের আস্পর্দা দেখুন, চুরি করে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এটা কি মামার বাড়ি নাকি? দেশে সরকার নেই, পুলিশ নেই, গণপিটুনি নেই। পঞ্চানন চিন্তিতভাবে বললেন, ওহে মহিধর, উত্তেজিত হয়েও না, লোকটা যে চোর এটা এখনো কিন্তু সাব্যস্ত হয়নি, তাছাড়া একটা ট্র্যাডিশনও তো আছে। কিসের ট্র্যাডিশন মশাই? আমরা চিরকাল শুনে এসেছি চোর চুরি করে পালিয়ে যায়, বোকার মতো গেরস্ত বাড়িতে তো ঘুমায় না। কলিকালে কত কি হচ্ছে মশাই, এরপর হয়তো দেখব গেরস্তকে চোরের পাও টিপে দিতে হচ্ছে। ওরে বাঞ্ছা, যা 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 থানায় একটা ইত্তালা দিয়ে যা। লোকটা হঠাৎ চোখ পিটপিট করে চাইল, তারপর বেশ গড়িমসি করে আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, দিলেন তো সকালবেলায় চিল্লা চেঁচামেচির জুড়ে একেবারে কাঁচা ঘুমটা ভাঙিয়ে। কাঁচা ঘুম ভাঙলে সারাদিন আমার মন মেজাজি খিঁচড়ে থাকে। মহিধর ফুসে উঠে বললেন, তার মানে এটা কি ঘুমানোর জায়গা? লোকটা ফের একটা হাই তুলে বলল, সারা বাড়িতে তো একটাও ভালো ঘুমানোর জায়গা খুঁজে পেলুম না মশাই, জীবনে কখনো মেঝেতে শুইনি, তার উপর বালিশ নেই, পাশ বালিশ নেই, ওহ সারা রাত যে কি কষ্ট, এপাশ ওপাশ করে শেষ রাতের দিকে একটু তন্দ্রা মতো এসেছিল। ইয়ার্কি মারার জায়গা পাওনি, এবার থানার লক আপে গিয়ে আরামসে ঘুমো। ওরে বাঞ্চা, থানায় খবর দে বাবা, এসে ধরে নিয়ে যাক। লোকটা খুব তাচ্ছিল্যের সঙ্গে বলে, কোন আইনে ধরবে মশাই? 238 ধারায় পরিষ্কার বলা আছে অতিথিকে কখনোই ট্রেস পাসার বলে গণ্য করা যাবে না, আর ওই ধারারই খ উপধারায় বলা আছে অতিথির ঠিকমতো যত্ন আত্তি না হলে বা অন্য কোন রকম অপমান ঘটলে আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে। মহিধর একটু থতমত খেয়েও রুখে উঠে বললেন, অতিথি? তুমি আবার অতিথি হলে কোন সুবাদে? বাড়িতে বাংলা অভিধান নেই, খুলে দেখুন না, পরিষ্কার লেখা আছে, যে ব্যক্তি বা ব্যক্তিরা দিনমানে বা নিশাকালে অসময়ে তিথি না মানিয়া অন্যের আতিথ্য গ্রহণ করে সেই অতিথি। তুমি যে চোর ছেচর নও তারই বা প্রমাণ কি? 380 নাম্বার ধারাটা খুলে দেখুন, ঘরে লোক ঢুকলেই তাকে চোর বলে ধরা যাবে না, দেখতে হবে তার উদ্দেশ্য কি, সত্যি কোনো মালপত্র সরিয়েছে কিনা, সরিয়ে থাকলেও কি উদ্দেশ্যে সরিয়েছে এবং কোনো নিরপেক্ষ সাক্ষ্য প্রমাণ আছে কিনা সেগুলো বিচার করতে হবে। ধরুন আমি আপনার ঘড়িটা হাতে নিয়ে টাইম দেখছি,
কিংবা গয়নার বাক্স থেকে একটা নেকলেস বের করে ডিজাইনটা পরীক্ষা করছি, কিংবা ধরুন গিন্নিমার বেনারসি শাড়িটার বাহার দেখে একটু হাত বোলাচ্ছি, আর অমনি আপনি এসে ক্যাঁক করে চোর বলে জাপটে ধরলেন, তা কিন্তু হবে না, আইনের অনেক সূক্ষ্ম মারপ্যাঁচ আছে মশাই। মহিধর স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন লোকটার দিকে, তার বাক্যস্ফূর্তি হচ্ছিল না। পঞ্চাননবাবু তার কানের কাছে মুখ এনে নিচু গলায় বললেন, মহিধর, লোকটা মনে হচ্ছে বাঘা উকি, আইন একেবারে গুলে খেয়েছে, একে বেশি ঘাটানো ঠিক হবে না, উকিলদের সঙ্গে কি আর আমরা পারি। একথায় মহিধর চিরবিড়িয়ে উঠে বললেন, এসব আসকালা দেওয়া ঠিক নয় মশাই, আসকালা দিলে যে সব পয়মাল হয়ে যাবে। ওরে ও মহাদেব, তাই তো লোকটাকে দুটো রদ্দা বসিয়ে ফটকের বাইরে বের করে দেওয়া যায়। মহাদেব হাত জোর করে বলল, উটি পেরে উঠব না কর্তা বাবু, এখনো আমার পুজো পাঠ হয়নি, পুজো না করে আমি কোন হুজ্জুতে হাত দিই না, আপনারা আরো ঘন্টাখানেক লোকটাকে আটকে রাখুন, আমি পুজো সেরে একটু ডান বৈঠক দিয়ে চারটে ছোলা ভেজানো খেয়ে আসছি। মহিধর দাঁত কিরমির করা ছাড়া আর কিছুই করে উঠতে পারলেন না। লোকটা অবশ্য সবাইকে অগ্রাহ্য করে মহিধরের গিন্নি বিপদ নেই সেখানে, গিন্নি পটেশ্বরী দেবীর স্মরণ নিলেন এবং নিয়েই জানিয়ে দিলেন যে সে খুব ক্ষুধার্থ। এই একটি ব্যাপারে পটেশ্বরী দেবী একেবারে জল হয়ে যান, কারোর খিদার কষ্ট তিনি মোটেই সইতে পারেন না, কাজেই লোকটা এ যাত্রায় বেঁচে গেল। এখন শরৎকাল, কালীতলা হাটে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে, সন্ধ্যের পর উত্তরে বাতাস দেয়, লোকে সন্ধ্যের পর গায়ে ঢাকা চাপা না দিয়ে বেরোয় না, কিন্তু কে জানে কেন মণিধর চৌধুরীর তপ্ত মাথাটা আর জ্বালাধরা গা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। সেই দুপুর থেকে মাথায় ভেজা গামছা চাপিয়ে বসে আছেন, সেই অবধি জ্বালা পোড়া চলছেই, মাঝে মাঝে একটু আশার আলো যে দেখা যাচ্ছে না তা নয়, আর সেই ক্ষীণ আশাটা হল যে তিনি আসলে একটা দুঃস্বপ্ন দেখেছেন। বাস্তবিকই তার বাড়িতে কোনো নররাক্ষসের আবির্ভাব হয়নি এবং সে সকালে ৩০টা লুচি আর মোহনভোগ সাঁটায়নি, দুপুরে পোলাও মাংস মাছের কালিয়া বা দই খায়নি এবং আগামী আড়াই বা দেড় দিনের মধ্যে তিনি ফুতুরো হয়ে যাচ্ছেন না। কিন্তু মুশকিল হল দুঃস্বপ্নটা অনেকক্ষণ ধরে চলছে, কিছুতেই মহিধরের ঘুম ভাঙছে না, নিজের গায়ে চিমটি কেটেও কোনো ফল হয়নি। ভাড়ার ঘরটা অন্ধকার, তাতে অবশ্য মহিধরের কোনো অসুবিধে হয় না, অন্ধকারে কোথায় কি আছে সবই তার মুখস্থ, তাছাড়া অনেক দিনের অভ্যাসের ফলে তিনি অন্ধকারেই আপচা আপচা সবই দেখতে পান, তাতে আলো জ্বালাবার খরচ বাঁচে, আর খরচ বাঁচিয়ে বাঁচিয়েই তো কোনো রকমে বেঁচে আছেন মহিধর, নইলে ফতুর হতে আর কতদিন লাগে। সত্যি বটে যে নামে বেনামে তার প্রায় ১৫০ বিঘে জমিতে ধান আলু ছোলা মটর ভালোই হয়, শেয়ার বাজারেও তার বেশ কয়েক লাখ টাকা খাচ্ছে, বন্দকি কারবার থেকেও আয় ভালোই হয়, কিন্তু তাতে কি সব ফুস হয়ে যেতে কতক্ষণ। কিন্তু দুঃস্বপ্নটাও তো এখনো কাটছে না, বড্ড লম্বা স্বপ্ন যে। মহিধর নিজেই ফের একটা চিমটি দিলেন নিজের পেটে, কাজ হল না। তবে কি স্বপ্ন নয়, বাস্তবিকই ঘটনাটা ঘটেছে। কিন্তু এই সময় অন্ধকারে কে যেন ঘরে ঢুকল, বাঞ্ছারামই হবে, ভাড়ার ঘর থেকে চাল ডাল নিতে এসেছে বোধহয়। মহিধর বললেন, বাঞ্ছা নাকি রে, দেখ তো বাবা আমি ঘুমোচ্ছি না জেগে আছি, দে তো গায়ে একটা রাম চিমটি। কিন্তু চিমটি নয়, হঠাৎ মেরুদণ্ডের পাশে পিঠে কে যেন একটা সূচ প্যাট করে ফুটিয়ে দিল। বাপ রে বলে মহিধর লাফিয়ে উঠলেন, পেছনে তাকিয়ে তিনি হাঁ, অন্ধকারে আবছা যা দেখা যাচ্ছে তা মোটেই মানুষের মূর্তি নয়,
লিকলিকে সরু হাত পা, বেধব বড় একটা মাথা, ড্যাবড্যাবে প্রকাণ্ড দুটো চোখ, ন্যাড়া মাথা, এরকম অদ্ভুত আকৃতির কোনো কিছুই কখনো দেখেননি মহিধর। কিছুক্ষণ ভয়ে আতঙ্কে আ আ করে হঠাৎ সংবিত পেতে পেতে পেলেন তিনি। তাই তো, তিনি তো তা না হলে দুঃস্বপ্নই দেখেছেন, এই জিনিস তো বাস্তবে হতেই পারে না। তাই মুহূর্তের মধ্যে মহিধরের ভয় ডর সব কেটে গেল। যাক বাবা, তাহলে সত্যিই তার বাড়িতে ভজনলাল বলে কেউ আসেনি, লুচি মোহন ভোগ খায়নি, পোলাও মাংস মাছ আর দইও সাঁটায়নি। তার দুঃস্বপ্ন যখন দেখেছেন তখন আর পরোয়া কাকে। তিনি কিম্ভূত জীবটার দিকে চেয়ে বেশ বিদ্যর্পেই বললেন, কে হে বাপু তুমি, কি মতলবে বাড়িতে ঢুকেছ? গম্ভীর গলায় জবাব এল, ভকরম। ভকরম কথাটার মানে মহিধর জানেন না, তাই মাথা খাটিয়ে বললেন, ভয় কয় রকম জানতে চাইছ নাকি? তা ভয়ের কি আর শেষ আছে বাপু? ভূতের ভয়, বাঘের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, খরচের ভয়। হঠাৎ কিনভুতটা ডান হাত বাড়িয়ে তার পেটে একটা খোঁচা দিল, সেই ছুঁচ ফোটানোর যন্ত্রণা। মহিধর আটকে উঠে বললেন, হচ্ছে কি? গম্ভীর গলাটা ফের বলল, ভকরম। মহিধর আতঙ্কিত হয়ে বুঝতে পারলেন, অমন দু দুটো ছুঁচের খোঁচা খেয়েও যখন তার ঘুম ভাঙেনি তখন নিশ্চয়ই তিনি ঘুমোচ্ছেন না। আর ঘুমোলে দুঃস্বপ্ন দেখার, না ঘুমোলে দুঃস্বপ্ন দেখার প্রশ্নও ওঠে না। তাহলে তার সম্মুখে এ কে? এবার তিনি কাঁপতে কাঁপতে বললেন, ভূত নাকি আপনি? হ্যাঁ, ভূত নাকি? তা যদি ভূতি হবেন তাহলে আমাকে ভয় না দেখিয়ে ওই ভজনলালকে দেখান না। কিম্ভূত জীবটা হঠাৎ তার ডান হাতটা বাড়িয়ে মহিধরের বাঁ হাতের কবজিটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে মহিধর যন্ত্রণায় লাফিয়ে উঠলেন। অমন প্যাকাটির মতো সরু হাতে কাকড়ার দাঁড়ের মতো আঙুলে যে এরকম ভয়ঙ্কর শক্তি থাকতে পারে তাকে আন্দাজ করেছিল। মহিধর কাতর স্বরে বললেন, ওরে বাপু, আমার কবজিটা যে ভেঙে যাবে, ছাড়ো ছাড়ো। মহিধর দু একবার ঝাঁকুনি দিয়ে হাতটা ছাড়াবার চেষ্টা করতে গিয়ে দেখলেন তাতে হিতে বিপরীত হচ্ছে, হাতের ছাড়াশির চাপ আরো বাড়ছে। কিম্ভূতটা এবার গম্ভীর গলায় পরিষ্কার বাংলায় বলল, তোমার হাতটা না চেপে ধরলে তুমি আমার কথা বুঝতে পারবে না, আমার সঙ্গে এসো। বলে কিম্ভূতটা তাকে হিড়হির করে টেনে নিয়ে গিয়ে দর দালান পার হয়ে বৈঠকখানার দরজায় গিয়ে হাজির হল। দরজার তালাটা খোলা, সেটা দেখিয়ে কিম্ভূত বলল, তালাটা কে খুলেছে, তুমি? মহিধর কাঁপতে কাঁপতে বললেন, আগে না। এসো, বলে দরজা ঠেলে অন্ধকার বৈঠকখানার ভেতর ঢুকল সেই কিম্ভূত, সঙ্গে মহিধর। কিন্তু কিম্ভূতটার বাঁ হাতে একটা ছোট্ট টর্চের মতো কিছু একটা থেকে তীব্র চোখ ধাঁধানো আলো গিয়ে দেওয়ালে পড়ল। দেখা গেল যেখানে দেওয়াল ঘড়িটা ঝোলানো ছিল সেই জায়গাটা ফাঁকা, দেওয়াল ঘড়ি উধাও, শুধু দেওয়ালে তার ছাপটা রয়ে গিয়েছে। এখানে যে ঘড়িটা ছিল সেটা গেল কোথায়? মহিধর মাথা নেড়ে বললে, আমি জানি না সাহেব, ঘড়িটা খারাপ হয়ে গিয়েছিল, পুরনো জিনিসের দরে বেঁচে যাব বলে ভেবেছিলাম। তুমি মূর্খ, এই ঘড়ি আমাদের সম্পত্তি, আমরাই ওটাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। ওটি শুধু ঘড়ি নয়, একটি মহাযন্ত্র। ওই মহাযন্ত্র পৃথিবীর সব খবর আমাদের কাছে পাঠাত। ঘড়িটা যে খারাপ হয়েছে সেটা আমরা জানি, তার জন্য আমরা আমাদের কারিগরকেও নিয়ে এসেছি। এখন ভালোয় ভালোয় বলো ঘড়িটা কোথায়? তুমি কি ঘড়িটা কাউকে বিক্রি করে দিয়েছ? মহিধর মাথা নেড়ে বললেন, না সাহেব, বিশ্বাস করুন, মাইরি বলছি আমি বেচিনি, নিশ্চয়ই ঘড়িটা চুরি হয়ে গিয়েছে। আমাদের হাতে বেশি সময় নেই, তোমাকে ঠিক 12 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যেই ওই ঘড়ি উদ্ধার করে নিয়ে এসো। ঘড়ি মেরামত করে আমরা দেশে ফিরে যাব,
যদি আদেশ অমান্য করো তবে কঠিন শাস্তি পাবে। যাও, দেরি করো না। বলেই তার হাত ছেড়ে দিয়ে কিম্ভূতটা নিঃশব্দে বেরিয়ে গেল। স্তম্ভিত মহিধর কিছুক্ষণ বিস্ময়ে বাক্যহারা হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আচমকা আতর্না আর্তনাদ করে উঠলেন। ওরে মহাদেব, ও পঞ্চানন, ও গিন্নি, গড়িটা কোথায় গেল? গড়িটা গেল কোথায়? চেঁচামেচি শুনে সবাই এসে বৈঠকখানার ঘরে জমা হল। পটেশ্বরী বললেন, ও মা, তা অমন শাড়ির মতো চেঁচাচ্ছিলে কেন? ওই ঘড়ির শব্দ না শুনলে আমার ভালো ঘুম হয় না বলে একজন ভালো সারাইকর খুঁজছিলাম। তা ভজনলাল বলল তার জানাশোনা একজন ভালো ঘড়ির কারিগর নাকি আছে, তাই ভজনলাল ওটা সারাতে নিয়ে গিয়েছে। সর্বনাশ বলে মেঝেতে বসে পড়লেন মহিধর। পটেশ্বরী বললেন, আহা, এতে সর্বনাশের কি হল? লোকটা নিজে থেকে ওই ভারী ঘড়ি ঘাড়ে নিয়ে বয়ে গেল, সেটা বুঝি কিছু নয়? তুমি তো খরচের ভয়ে ঘড়িটা সারাই করতে চাইছিলে না, 500 টাকায় বেচে দেওয়ার মতলব করছিলে, তা এখন অত হাহাকার করার কি আছে? হাহাকার করার কি আছে তা বাড়ির লোককে মহিধর বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার ওই লিকলিকে ভূত আর ঘড়ির মহিমার কথা কেউই তেমন বিশ্বাস করল না। তার গিন্নি পটেশ্বরী তো মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে বললেন, পারো বটে তুমি গাঁজাখুরি গল্প বানাতে। বাঞ্ছা বলল, এ বাড়িতে মোটে 3টে ভূত আছে, আর তাদের সঙ্গে তো আমার মাঝে মধ্যেই দেখা হয়, তারা কেউই অমন রগা লিকলিকে তো নয়। মহাদেব কথা খুব কম কয়, সেও বলল, কর্তাবাবুর এবার কি একটু দুধ কি খাওয়া উচিত? রোগা পটকা লোকের কাছে হেরে যাওয়া তো কাজের কথা নয়। মহিধর বুঝতে পারলেন এদের বোঝানো বৃথা, ঘটনাটা কাউকে বিশ্বাস করানোই কঠিন, কিন্তু কঠোর বাস্তব হল হাতে মাত্র 12 ঘন্টা সময় আছে, তার মধ্যে কিছু করা না গেলে কিম্ভূতটা যে কি করে বসবে তার ঠিক কি? তিনি যে আর স্বপ্ন দেখছেন না এটা নির্যাস বুঝতে পারছেন মহিধর। সুতরাং তিনি উঠেই পড়লেন এবং তাড়াতাড়ি সাজ পোশাক পরে হাতে একটা লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন। একটা 1.5 দুমন ওজনের ঘড়ি কাঁধে নিয়ে ভজনলালের মতো গাঁট্টা গোট্টা লোকও বেশি দূর যেতে পেরেছে বলে মনে হয় না। সময় নষ্ট না করে এখনো তাকে পাকড়াও করা যেতে পারে। কদমতলার মোড়টা সবে পেরিয়েছেন, ঠিক এমন সময় কে যেন পেছন থেকে বলল, কর্তামশাই, ঘড়িটা কি শেষ অব্দি বেচেই দিলেন? তা কত দর পেলেন বলুন তো? ঘড়ির কথায় থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে লোকটাকে দেখে বললেন, তুমি আবার কে হে? আগে আমাকে বিস্মরণ হয়েছেন, আমি গনসা, সেই যে আপনার পুরনো দেওয়াল ঘড়িটা কিনতে গিয়েছিলাম, সেই যে মেম সাহেবের কান্নাকাটি। ও, তা ঘড়ি বেচে দিয়েছি কে বলল? এই তো নিজের চোখেই দেখা, জাম্ভুবানের মতো একটা লোক ঘড়ি কাঁধে নিয়ে বটেশ্বর বাবার থানের দিকে গেল। বটে, ঠিক দেখেছ? আগে নির্যাস। ৬ আমি যন্ত্রতন্ত্র একটু আকটু চিনি, মানুষও একটু আকটু চিনি, কিন্তু যন্ত্র আর মানুষের এমন মিলমিশ কখনো দেখিনি বাপু। একটা ঝুড়ির মধ্যে কাঁথাকানির বিছানায় শোয়া পুতুলটা পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার ঠোঁট নড়ে উঠল আর বলে উঠল, তারকম বারকম ফুলিলা টিকলিক রমসম অলদম বতসি তাকঠিক। হাবু ভুইমালি কথাগুলো কিছুই বুঝল না। গুণময় ঘোষ পাশেই দাঁড়ানো বলল, কথা বেশি কয় না, যখন কয় তখন এরকমই সব কথা বেরোয়, কিছু বুঝলেন? আগে না, আমিও না। হঠাৎ পুতুলটা তার ডান হাতটা হাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নব। হাবু কথাটা বুঝল না, কিন্তু ভাবটা বুঝল। অনেক সময় কথার দরকারও হয় না। ছোট্ট পুতুলটার দিকে চেয়ে মায়ায় তার চোখে জল আসছিল।
অমন সুন্দর পুতুল মানুষ সে জীবনেও দেখেনি। বাড়ানো হাতটার দিকে নিজের হাতের একটা আঙুল এগিয়ে দিল সে। পুতুলটা আঙুলটাকে খুব জোরে চেপে ধরল। কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে, তারপর বাংলা ভাষায় বলে উঠল, তুমি একজন যন্ত্রবিদ, তুমি একজন ভালো মানুষ, তুমি সবকিছুকেই ভালোবাসো, যন্ত্রের কথাও তুমি বুঝতে পারো, তোমার মনে হয় যন্ত্রেরও ব্যথা বেদনা আছে। হাবুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। সে ধরা গলায় বলল, হ্যাঁ বাবা, আমার মনটা বড্ড নরম, আমার বড় মায়া, কিন্তু তুমি কে বাবা, মানুষ না পুতুল? আমি যন্ত্র, আমি কলের পুতুল, কিন্তু প্রাণবান যন্ত্র, এ জিনিসের ধারণা তোমাদের নেই। যন্ত্রের মধ্যে প্রাণ, তা কি করে হয় বাবা? হয়, পুরনো ধ্যান ধারণা দিয়ে এইসব তথ্য তো বোঝানো যাবে না, তবে তুমি হয়তো খানিকটা বুঝলেও বুঝতে পারো। হাবু মাথা নেড়ে বলে, খানিক ধারণা হচ্ছে বাবা, বলো বাবা আমি তোমার জন্য কি করতে পারি? আমার বা পাটা খারাপ হয়ে গিয়েছে, তুমি আমাকে মেরামত করে দিতে এসেছো তা আমি জানি, কিন্তু মেরামত করার যেসব যন্ত্রপাতি দরকার তা তোমার কাছে নেই। আমি তোমার মতোই একজন যন্ত্রবিদ, আমি বহু দূর থেকে আকাশের আরেক প্রান্ত থেকে এসেছি একটা ঘড়ি সারাবো বলে। 150 বছর একটানা চলার পর ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে, আর সেটাই বিপদের কথা, কারণ ঘড়িটা শুধু ঘড়িই নয়, এক মহাযন্ত্র। সে এই গ্রহকে সব সময় নিয়ন্ত্রণ করছে। যতদিন চালু ছিল ততদিন পৃথিবীর সব সময়ের সঙ্গে সঙ্গেই সে চলেছে, কিন্তু সেই ঘড়ি যদি উল্টো দিকে চলতে শুরু করে তাহলেই সর্বনাশ হবে। তাহলে কি সর্বনাশ হবে বাবা? পৃথিবীর সময়ও উল্টো দিকে চলতে শুরু করবে, কারণ ওই মহাযন্ত্র সময়ের শাসক, সময়ের প্রভু। সে উল্টো দিকে চললে তোমাদের সময়ও উল্টো চলতে থাকবে। সে যে বড় সব্বনে সে কথা বাবা। হ্যাঁ, তুমি একজন যন্ত্রবিদ তাই ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এখন এই বিকেল 5টায় ঘড়িটা যদি উল্টো দিকে চলতে শুরু করে, তাহলে সূর্য পশ্চিম থেকে উদয় হয়ে বিকেল আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় সূর্য পূর্ব দিকে অস্ত যাবে। গতকাল হয়ে যাবে আজ, মানুষ গরু ছাগল সব উল্টো দিকে হাঁটতে থাকবে এবং ফিরতে থাকবে অতীতের দিকে। নদী উজানে বইতে থাকবে, মৃত মানুষেরা বেঁচে উঠবে, আর যারা এখন বেঁচে আছে তারা ছোট হতে হতে মায়ের গর্ভে বিলীন হয়ে যাবে, ঠিক যেমন ফিল্ম রিওয়াইন্ড করলে হয় সেরকম। হাবু বড় বড় চোখ করে বলে, হুরে বাস, তাহলে এখন উপায় কি হবে বাবা? উপায়, যত তাড়াতাড়ি সম্ভব ঘড়ির উল্টো গতিটা বন্ধ করতে হবে। ঠিক কবে সেই বিপরীত গতি শুরু হবে তা আমি জানি না। ঘড়ি এখন চুপ করে আছে বটে, কিন্তু যে কোনো সময় ওই মহাযন্ত্র পিছু হাঁটতে শুরু করবে। তা সেই ঘড়িটা কোথায় আছে বাবা? কি করে সারাতে হয়? পুতুল ম্লান হেসে বলল, ঘড়ি যেখানে থাকার কথা এখন সেখানে নেই, চুরি হয়ে গিয়েছে। সর্বনাশ! ওই ঘড়ির মধ্যে ঠিক আমার মতোই একটা পুতুল রয়েছে। ওই ঘড়ির প্রাণ শক্তি হচ্ছে ওই পুতুল। 150 বছর ধরে শক্তির যোগান দিয়ে এখন পুতুলটার দম ফুরিয়ে এসেছে। যদি ঠিক এই সময় তাকে ঘড়ি থেকে সরিয়ে ফেলা না যায়, তাহলে নিজেকে রিচার্জ করবার জন্য সে সময়কে উল্টো করে দেবে। তাই নিয়ম হল, 150 বছর পর পর পুরনো পুতুলের বদলে নতুন পুতুল বসিয়ে দিতে হয়। আমি সেই নতুন পুতুল, পুরনো পুতুলের জায়গা নিতে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমার পা ভেঙে গিয়েছে।
আমার সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, আমি আর পুরনো পুতুলটার জায়গা নিতে পারব না। তাহলে কি করতে হবে বাবা? পুতুলটা ম্লান হেসে আবার বলে, যন্ত্রবিদ, খড়িটা আগে খুঁজে বের করো, পুতুলটাকে সরিয়ে ফেলো, নইলে সর্বনাশ। এইটুকু বলেই পুতুলটা যেন ক্লান্ত হয়ে চোখ বুঝল, তারপর ঘুমিয়ে পড়ল। এতক্ষণ বিস্ময়ে বিস্ফোরিত চোখে চেয়ে সব শুনছিল গুণময় ঘোষ। এবার হাবুর দিকে চেয়ে বলল, কিছু বুঝলেন? হাবু শুকনো মুখে বলে, মাথাটা সব গুলিয়ে যাচ্ছে কর্তা, স্বপন দেখছি কিনা বুঝতে পারছি না। আমারও তাই মনে হচ্ছে ওস্তাদ, কিন্তু যদি স্বপন না হয় তাহলে তো বড় ফেসালে হবে মশাই। পশ্চিমে সূর্যোদয়, উল্টো বাগে হাঁটা, বড়া মানুষের জ্যান্ত হওয়া, এসব না হয় ধরছি না, কিন্তু কি ঘেন্নার কথা বলুন তো, খাওয়া জিনিস উগড়ে ফেলতে হবে, আর ফেলে যাওয়া থুতু ফের মুখে ফেরত আসবে। মলমূত্রাদি যা ত্যাগ করা হয়েছে তাও কি আবার ফেরত নিতে হবে? সে বেজায় অরাজকতা হবে মশাই। তাই তো মনে হচ্ছে কর্তা। তাহলে এক্ষুনি ঘড়ি খুঁজতে বেরিয়ে পড়া দরকার, ঠিক কিনা? বটেই তো। একথা ঠিক বটে যে একসময় এক আঁটি সাপ আর একমন লোহার মধ্যে ভজনলাল বিশেষ তফাৎ টের পেত না। দেড় মণি চালের বস্তা পিঠে ফেলে দিব্যি গুনগুন করে কীর্তন গাইতে গাইতে বা শীষ দিতে দিতে দেড় দুই ক্রোশ হেঁটে মেরে দিত। এখনো যে পারে না তা নয়, কিন্তু বয়স তো আর বটতলার চাতালে গামছা পেতে ঘুমোচ্ছে না, বয়স বাড়ছে, বেশ বাড়ছে। আর সেটা আজকাল খেতে বসে তিনবারের বার ভাত নেওয়ার সময়ই টের পায়। প্রায় মনে হয় তিনবারেরটা না নিলেও হতো। দুশো ডন, ৩০০ বৈঠক, ২৫০ বার মুগুর ঘোরানো, সবই এখনো চালিয়ে যাচ্ছে সে, কিন্তু এটাও টের পাচ্ছে যে কখনো কখনো জানালা দিয়ে, কখনো ঘুলঘুলি দিয়ে, কখনো দরজার আড়াল থেকে বয়সও উঁকি ঝুঁকি মারছে, যেন বলতে চাইছে, ওহে বাপু, এত কেদ্দানি আর কতদিন। এই যে কাঁধের ওপর গন্ধমাদন ঘড়িটা বয়ে নিয়ে যাচ্ছে সে, এর ওজন মন্দেরে খবে বোধহয়। তা সে এমন একটা বেশি কিছু ওজন নয়, একসময় হেসে খেলে টেনেছে সে, এখনো পারছে বটে, কিন্তু সেরকম হেসে খেলে পারছে না। মাঝে মাঝে একটু যেন হাঁফ ধরছে, গায়ে ঘাম হচ্ছে, এসবই বয়সের লক্ষণ। পীরের দরগার কাছাকাছি হঠাৎ অন্ধকারে একটা ভুঁই ফোর লোক সামনে উদয় হয়ে ফ্যাক করে হেসে বলল, কত তার অভাব হলো বাবু। ভজন খ্যাঁক করে উঠে বলল, সে খবরের তোমার দরকার কি? আমরা ৫০০ টাকা দর দিয়েছিলাম, রাজি হয়নি। তা তোমার সঙ্গে কততে রফা হল? হয়েছে একটা কিছু দরে। কততে ছাড়বে? তার মানে? আহা, আমরাও তো এসবই করে খাই। ও জগদ্দল তো তুমি আর বাড়ি নিয়ে যাবে না, আমাদের সঙ্গে রফায় এলে ঠকবে না। না হে বাপু, খদ্দের ঠিক হয়ে আছে। ভেবে দেখো বাপু, আমরা দরটা কিন্তু খারাপ দেব না। না হে, উপায় নেই, কেটে পড়ো। দোলমঞ্চ ছাড়িয়ে একটা গাছতলায় দাঁড়াতে হল ভজনকে। বেশ হাঁফ ধরেছে তার, গামছা দিয়ে কপাল আর ঘাড়ের ঘাম মুছল সে, চারদিকটা চেয়ে দেখে নিল। যদিও ব্যাপারটা ঠিক চুরি বলে গণ্য হওয়ার কথা নয়, কারণ সে গিন্নিমার হুকুমেই ঘড়িটা সারাবে বলে বের করে এনেছে, তবু বলা তো যায় না, ঘড়িটার ওপর অনেকেরই নজর আছে বলে শুনেছে সে। গামছা ঘুরিয়ে মুখে একটু হাওয়া দিয়ে নিল ভজন। এমন সময় হঠাৎ একটা কাতরানির শব্দ এল, কে যেন উহ আহ জাতীয় শব্দ করছে। ভজন চারদিকটা ভালো করে দেখল, কেউ কোথাও নেই, কিন্তু ঘড়িটার কাছে এসে দাঁড়াতেই আবার সেই শব্দ। একটা অদ্ভুত খটমটে ভাষায় কে যেন কি সব বলে যাচ্ছে। কেউ কি মন্তরতন্তর পড়ছে নাকি? কিন্তু ধারে কাছেও তো কেউ আছে বলে মনে হচ্ছে না। তবুও চারদিক আরো একবার আঁতিপাতি করে খুঁজে দেখল ভজন,
তারপর হঠাৎ খেয়াল করল শব্দটা আসছে ঘড়ির ভেতর থেকে। ভজন হাঁ হয়ে গেল। ঘড়ির ভেতর কি কোনো মানুষকে পুড়ে রাখা হয়েছে? সর্বনাশ! ভেতরে মানুষ থাকলে তো ঘোর বিপদ। যদি দম বন্ধ হয়ে মরে টরে যায় তাহলে তো তাকেই খুনের দায়ে ধরা পড়তে হবে। সে লোক ভালো নয় বটে, কিন্তু খুন খারাপই তার ধাতে নেই। সে ঘড়িটার গায়ে কান লাগিয়ে শুনতে পেল, হ্যাঁ সত্যিই বটে, ঘড়ির ভেতরে খুব ক্ষীণ মরা গলায় কে যেন কথাবার্তা কইছে, কিন্তু কথাগুলো বুঝবার কোনো উপায় নেই। তামিল তেলেগু যদি নাও হয় তবে চীনে বা জাপানের ভাষা হবে। সে ঘড়িটার গায়ে চোখ টোকা দিয়ে বলল, ও মশাই শুনতে পাচ্ছেন? কেউ কোনো জবাব দিল না, কিন্তু কথাবার্তা চলতেই থাকল। আরে ও মশাই, ভেতরে যে ভেপসে দম বন্ধ হয়ে মারা পড়বেন, বেরুনোর কোনো ফাঁক ফোকর নেই? তাহলে বেরিয়ে আসুন না, এমন সরু জায়গায় ঢুকতে আছে। হঠাৎ ভেতর থেকে পরিষ্কার বাংলা ভাষায় জবাব এলো, বিরক্ত করো না, আমি কাজ করছি। শুনে ভজনলাল তাজ্জব, তাহলে ঘড়ি সারাতে কোথাও মিস্ত্রি এসে ঘড়ির মধ্যে ঢুকে সারায়ের কাজ করছে নাকি? আর সে কিনা না বুঝে সুঝে ভেতরে একটা জ্যান্ত মিস্ত্রি সমেত ঘড়িটা নিয়ে পালিয়ে এলো, সেই জন্যই বোধহয় ঘড়িটা এত ভারী ভারী লাগছিল। এহ, এ তো বড্ড ভুল হয়ে গিয়েছে। ঘড়ি থেকে একটা আস্ত মিস্ত্রি বেরিয়ে এলে কাতুবাবুই বা কি খুশি হবেন? চাইকি চুক্তির বাকি টাকাটা আটকেও দিতে পারেন। সে ঘড়ির ঘায়ে ঘন ঘন টোকা দিয়ে বলল, ও মিস্ত্রি মশাই, বলি ও মিস্ত্রি সাহেব। ভেতর থেকে গম্ভীর গলায় জবাব এলো, একটু পরেই আমাদের গতি উল্টে যাবে, বিরক্ত করো না, আমি এখন ব্যস্ত আছি। কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না ভজনলাল। হাবভাবে বুঝতে পেরেছে মিস্ত্রিটার বাইরে বেরিয়ে আসার ইচ্ছে নেই, তা বলে ভজন তো আর বসে থাকতে পারে না। যা আছে কপালে মিস্ত্রি সমেত ঘড়ি ঘাড়ে করেই তাকে কাতুবাবুর কাছে পৌঁছে দিতে হবে। ভজন সুতরাং মনে মনে মিস্ত্রিটার মুন্ডপাত করতে করতে ঘড়িটা ফের কাঁধে তুলল, তারপর বটেশ্বরের মন্দিরের দিকে হাঁটা দিল। পিছন থেকে জোর কদমে কেউ একটা আসছে সেটা টের পেল ভজন, কিন্তু পিছে ফেরে দেখার উপায় নেই। সে যখন হনুমানের মতো কাঁধে গন্ধবাদন নিয়ে চলেছে তখন দেখবে কি করে পেছনে কি? পেছনের লোকটা প্রায় পাশাপাশি চলে এসেছে। ও মশাই! ভজন আর চোখে দেখার চেষ্টা করল, একটা বড় সড় চেহারার ছোকরা। ভজন বলল, কি চাই? এত বড় জিনিসটা ঘাড়ে করে বয়ে নিতে আপনার যে কষ্ট হচ্ছে। তার কি করা যাবে? আহা দিন না, আমি খানিক দূর বয়ে দি। তুমি কে হে বাপু? জানা নেই চেনা নেই, হঠাৎ দরদ দেখাতে উদয় হয়েছে? পরের উপকার করাটা আমার একটা নেশা, বুঝলেন? উপকার করতে চাও বুঝি, বেশ কথা। আমার এখন সবচেয়ে বেশি উপকার হবে যদি তুমি কেটে পড়ো। লোকটা ভারী বিনয়ের সঙ্গে বলে, তা বললে কি চলে, দেখতে পাচ্ছি আপনি হাঁপসে পড়েছেন, কপালে ঘাম হচ্ছে। নমস্কার, এ কাজটা আপনার ঠিক হচ্ছে না। ফস করে কোথা থেকে আরেকটা রোগা ভোগা বেটে মতো মানুষ ভজনের ডান পাশে উদয় হয়ে বলে, আহা এতে লজ্জার কি আছে মশাই? কথায় আছে, দশে মিলি করি কাজ, হারি জিতে নাহি লাজ। আগ বাড়িয়ে যদি কেউ আপনার বোঝাটা টেনে নিতে চায় তাহলে সংকোচ করার কি মানে আছে? না হয় মজুরি হিসেবে দুটো টাকা ফেলে দেবেন। একথায় মা দিকের লোকটা একটু রাগের গলায় বলল, আপনার নজর বড় নিচু পটল বাবু, দু টাকায় আজকাল কি হয় বলুন তো? এক গাল মুড়িও দু টাকায় কিনতে পারবেন না, অন্তত কুড়িটা টাকা না হলে। ডান দিকের জন ঠান্ডা গলায় বলে, দেখ গজা, তোর বড্ড লোভ, পরের উপকার করতে বেরিয়ে মজুরি চাইছিস, তোর লজ্জা করল না? উপকার কি বিক্রির জিনিস রে? তাছাড়া লাল সাহেব টাকা কি কিছু কম দিচ্ছে? গজা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু দু টাকা দরটা আমার পক্ষে অপমানের ব্যাপার হল না, শুধু আপনিই আমার দাম দিলেন না পটলবাবু। ভজনলাল বুঝতে পারল এদের মতলব খারাপ। সে পালোয়ান লোক, এদের পাল্লা নিতে তার কোনো অসুবিধে নেই, কিন্তু মুশকিল হল একটা গন্ধমাদন ঘড়ি
এতটা টেনে আনার ফলে সে বড্ড হাঁপসে পড়েছে। শুধু ঘড়ি হলে এক কথা, ঘড়ির মধ্যে একজন আখাম বা মিস্ত্রিও সেঁদিয়ে রয়েছে, ফলে এই হাঁক্লান্ত শরীরে হাঙ্গামা হুজ্জতে যাওয়া কি আর ঠিক হবে? কিন্তু উপায়ও নেই, এদের টিট করতে না পারলে জিনিসটা রক্ষে করা যাবে না। আর কয়েক পা হাঁটলেই ডান দিকে বটেশ্বর বাবার মন্দিরের চূড়ো চোখে পড়বে। এসেই গিয়েছে প্রায়, তীরে এসে তরি ডুবলে বড় আফসোসের কথা হবে। সে তাই হাঁটা থামিয়ে ঠান্ডা গলায় বলল, ঠিকই বলেছ বাপু, মালটা এতটা বয়ে এনে আমার দমও একটু ফুরিয়েছে বটে। এই বলে ঘড়িটা নামিয়ে সে রাস্তার পাশে একটা গাছে ঠেসান দিয়ে দাঁড় করল। গজা ভারী খুশি গলায় বলল, আজ সারাটা দিন কারো উপকার করতে পারিনি বলে বড্ড লাতন হয়ে পড়েছিলাম মশাই। উপকার করতে না পারলে আমার ঘুম হয় না, অরুচি হতে লাগে, রসগোল্লা মুখে দিলেও মনে হয় নিম বেগুন খাচ্ছি। যাক বাবা, সারাদিনের পর এই প্রথম একটা উপকার করার সুযোগ পেলাম। পটল বলল, উপকার বলতে উপকার, ভদ্রলোক কেমন হয়রান হয়ে পড়েছেন দেখছিস না, মুখখানা দেখলে পাষণ্ডেরও মায়া হবে। তার বলতে, তবে দুঃখের কথা কি জানেন পটলবাবু, আমাদের যে দয়ার শরীর তা কেন জানো মানুষ একেবারে বুঝতেই চায় না। ভজনলালের কিল একসময় খুব বিখ্যাত ছিল, এক কিলে ঝুনো নারকেল ফট, থান্দুই ইট আধখানা, পাথরে পাঁচ কিল তো পাথর পাঁচ টুকরো। তা বয়সকালে এখন কিলের সে জোর কি আর আছে? অতজন না থাকলেও গজা যখন ঘড়িটা তুলবে বলে ঝুঁকেছে তখনই মাথার উপর কিলটা বসাল ভজন। বসিয়েই দেখল, না এখনো তার কিলে বেশ কাজ হচ্ছে। গজা বাপরে বলে একটা ডাক ছেড়ে একেবারে হাত পা ছড়িয়ে চিৎপাত হল, আর তাই দেখে পটল এত অবাক যে বাক্য হারা হয়ে গেল। তাই রদ্দাটা তেমন খেয়ালও করতে পারেনি, কিন্তু যখন খেয়াল হল তখন তারও আর কিছু করার ছিল না। ভজনের রদ্দা খেয়ে একেবারে সষ্টাঙ্গে পটলও শুয়ে পড়ল। ভজন আর দেরি করল না। এরপর আবার কোন বেটা এসে দাঁত কেলিয়ে সামনে দাঁড়ায় তার ঠিক কি, সে ঘড়িখানা কাঁধে ফেলে পড়ি কি মরি করে একরকম দৌড়তেই লাগত। হঠাৎ অন্ধকার থেকে একটা সিরিঙ্গি চেহারা ল্যাকটাকে লোক তার পাশে দৌড়তে দৌড়তে হেঁটে বলল, সামলে সামলে করো কি হে, অমন তাড়াহুড়ো করতে হয়, পড়ে গিয়ে যদি ঘড়িটা চোট হয় তাহলে কি দামিবাবু আমাকে আস্ত রাখবেন, বড্ড দামি জিনিস হে। ভজন বিরক্ত হয়ে বলে, তুমি আবার কে হে বাপু? আমি হলুম চরণ দাস, দানুবাবুর আর কাঠি, বুঝলে? এবার একটু হুঁশিয়ার হয়ে এসো তো বাপু, এই যে আমি পথ দেখাচ্ছি, ডান ধারে ওই যে নাবাল, এখানে সাবধানে পা ফেলো হে, তুমি আমি পড়ে মাজা ভাঙলে তো ক্ষতি নেই, কিন্তু দানুবাবুর জিনিসের চোট হলে তো সর্বনাশ। এসব কি হচ্ছে তা ভজন ভালো বুঝতে পারছিল না। বটেশ্বর বাবার ভাঙা মন্দিরের সামনে ফাঁকা মাঠটায় পা দিতে না দিতেই সামনে থেকে কে যেন কাকে বলল, হ্যাঁ রে খাদু, ঘড়িটাকে নিজেই এদিকে হেঁটে আসছে। জবাবে কে যেন বলল, আরে না, একজন বয়ে আনছে, আমাদের আর মেহনত করতে হল না, নীলকান্ত বাবু বড্ড খুশি হবেন ঘড়িটা পেলে, চ কাজে নেমে পড়া যাক। এখানে গাছগাছালির অভাব নেই, ভজন ঘড়িটা ফের একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে গামছায় মুখের আর ঘাড়ের ঘাম মুছল। পরিস্থিতিটা ভালো করে বুঝতে হলে একটু দম নেওয়া দরকার। চরণদাস বলল, তোমার বড্ড খাটুনি হল ভায়া, তার চিন্তা নেই, এবার তুমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে একটু জিরিয়ে নিয়ে চা মুড়ি খেতে পারো, বাকি কাজটা দানুবাবুর লোকেরাই করবে, তারা এই এলো বলে। চরণদাসকে কিল মারা ঠিক হবে না, রোগা ভোগা মানুষ, ভজনের কিল খেয়ে অক্কা চলে যেতে পারে, তাই ভজন তাকে হালকা ওজনের একটা থাবড়া মারার জন্য হাতটা তুলেছিল। কিন্তু থাবড়াটা বসানোর আগেই কি একটা লোক এক হাতে টর্চ আর অন্য হাতে একটা লাঠি নিয়ে তারস্বরে চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে ধেয়ে এল। আবছা অন্ধকারেও লোকটাকে চিনতে ভুল হল না ভজনের, এ হল মহিধর চৌধুরী মশাই। কিন্তু কাজটা কি ন্যায্য হচ্ছে চৌধুরী মশায়ের? সে তো ঘড়িটা সারাবে বলে গিন্নিমার হুকুমেই জিনিসটা সরিয়েছে,
চুরি বলে তো এখনো সাব্যস্ত হয়নি। টর্চের জোরালো আলোটা ভজনলালের মুখে পড়তেই মহিধর লাফিয়ে উঠে, এই যে চোর বলে লাঠি উঁচিয়ে তেড়ে আসতেই ভজনলাল টক করে লাঠিটা ধরে ফেলে বলল, কর্তামশাই মানহানির মামলায় পড়ে যাবেন যে, সাক্ষী সাবুদের সামনে সর্বসমক্ষে কাউকে চোর বলে বললে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। মহিধর বাবু ফুঁসে উঠে বললেন, তুমি চোর নও, আমার ঘড়িটা তুমি চুরি করনি। চুরি বলেন কি মশাই, আপনার বাড়ির লক্ষ্মীমন্ত মাঠান স্বয়ং সাক্ষী দেবেন যে তিনি আমাকে ঘড়িটা মেরামত করাবার ভাত দিয়ে পাঠিয়েছেন। না জেনে বিনা সাক্ষ্য প্রমাণে কাউকে চোর বলা যে সাংঘাতিক অপরাধ। সামান্য একটু ভুলে যে আপনার 10 লাখ টাকা খসে গেল মশাই। মহিধর একটু থতমত খেয়ে গেলেন। কথাবার্তার ফাঁকেই বেশ একটা ভিড় জমে গেল চারপাশে। দানুবাবুর দলবল, ফাঁদুর দলবল, পটল, গনছা আর গজা চরণদাস, তাদের দিকে চেয়ে মহিধর কাঁদো কাঁদো হয়ে বললেন, দেখুন এই দেওয়াল ঘড়িটা আমার, এই এই লোকটা। হঠাৎ চারদিক থেকে নানা কণ্ঠে প্রতিবাদ শোনা যেতে লাগল, কে বলেছে এ ঘড়ি আপনার? এ হল লাল সাহেবের ঘড়ি। মুখ সামলে, মুখ সামলে, এ ঘড়ির মালিক এখন দানুবাবু, আর কেউ নয়। বললেই হল, এ ঘড়ি এখন থেকে সোজা নীলকান্ত বাবুর বাড়ি যাবে, ফালতু লোক যে কটা জুটেছ তারা মানে মানে কেটে পারো। এইভাবে একটা বিশাল ঝগড়া আর চেঁচামেচি শুরু হল। একটু বাদেই মুখের জায়গা নিল হাত, তারপরেই মাঠ জুড়ে তুমুল মারপিট লেগে গেল। অন্ধকারে ভালো করে বোঝাও যাচ্ছিল না কে কার মাথার চুল উপড়ে নিচ্ছে, কে কার নাকে আঙুল ঢুকিয়ে নাক ছিঁড়ে ফেলছে, কার খুশিতে কার দাঁত খসে পড়ে গেল, কার লাঠিতে কার কোমর ভাঙল, কে কার কান কামড়েছিল, কার নখের আচরে কার গাল ফালা ফালা হয়ে গেল। শুধু শোনা যেতে লাগল, মেরে পুঁতে ফেল, মন দৌড়িয়ে দেব, মারশালাকে গলা টেপে শেষ করে দে ওটাকে, আজ তোরই একদিন কি আমারই একদিন। যতদূর জানা যায় গুণময় ঘোষের মেগি রোগ নেই এবং সে যখন তখন ভিমরিও খায় না, তবু যে আজ সন্ধের মুখে গুণময় মূর্ছা গেল তার গভীর কারণ আছে। ব্যাপারটা হল, হাবু ভুইমালি আর গুণময় ঘোষ দুজনে পৃথিবীর সময়ের উল্টো গতি নিবারণের জন্য তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে যাচ্ছিল। ঘর থেকে বেরিয়ে ঘরের দরজায় তালা দিয়ে দুধাপ সিঁড়ি ভেঙে হঠাৎ গুণময় ঘোষ হাবুর ডান হাতটা চেপে ধরে বলল, কিছু বুঝতে পারছেন? হাবু অবাক হয়ে বলে, কি বুঝব মশাই? আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? আর আগে কি দেখার কথা বলছেন? তাহলে কি আমি ভুল দেখছি না ভূত দেখছি? মাথা চুলকে হাবু বলে, এত বড় গন্ডগোলের কথা। ওই যে লেবু গাছটার আড়ালে। হাবুও এবার দেখতে পেল, বাঁদিকে লেবু ঝোপটার আড়াল থেকে একটা মুন্ডুর মতো কিছু বেরিয়ে আছে, কিন্তু কিসের বা কার মুন্ডু তা ঠিক বোঝা যাচ্ছে না। আলো ঝুঁচকো হয়ে এসেছে তাই স্পষ্ট কিছু বোঝাও যাচ্ছে না, তবে মনে হচ্ছে হলদে রঙের একটা বেশ বড়সড় মুন্ডু, তাতে দুই গোপেল্লায় গোল গোল চোখ, নেড়া মাথায় খাড়া খাড়া সজারুর কাঁটার মতো চুল। গুণময় ঘোষ প্রথমে বলল, বাপ রে, তারপর বলল, আহ, তারপরেই ধরাম করে চোখ উল্টে পড়ে গেল মাটিতে। হাবুর ভূত পেতে বিশ্বাস আছে, ভূত সম্পর্কে তার বেশ আগ্রহই আছে। এই যেমন মানুষও আসলে একটা যন্ত্র, গাছপালা পশু পাখিরাও তেমনি নানা রকমের যন্ত্র, কিন্তু ভূত কি বস্তুতে তৈরি তা এখনো জানা হয়নি। ভূত কি যন্ত্র নাকি অন্য কিছু? আস্ত একটা ভূত দেখে হাবু তাই এক পা এগিয়ে গিয়ে হাত জোর করে বলল, তিন নাম হই কর্তা। গাছের আড়াল থেকে লিকলিকে রোগা কাঠিসার চেহারার ভূতটা বেরিয়ে এল। হাবুর বুকটা একটু ধরফর করছিল বটে, তবে সে মূর্ছা গেল না। ভূতটা এগিয়ে এসে ডান হাতটা বাড়িয়ে হাবুর বা কবজিটা সানাসির মতো জোরে চেপে ধরল, তারপর গম্ভীর গলায় বলল, যন্ত্রবেদ ভয় পেও না, আমি তোমার মতোই একজন, তবে মানুষ নই, মানুষের চেয়ে ঢের বুদ্ধিমান এক প্রাণী,
আমি অজর। হাবু কিছুক্ষণ হা করে থেকে খানিকটা হাওয়া গিলে বলল, আজ্ঞা করুন। যন্ত্রবিদ, তুমি যে খুব জ্ঞানী মানুষ নও তা আমরা জানি। তুমি যে কাজটা করতে চলেছ তা কঠিন, বিদ্যা দিয়ে বা বুদ্ধি দিয়ে কাজটা করা সম্ভব নয়। তবে তোমার একটা বিরল গুণ আছে, তা হল ভালোবাসা। তুমি সবকিছুকেই ভালোবাসো, পশু পাখি, জীবজন্তু, এমনকি যন্ত্রকেও। আমাদের পুতুল তাই তোমাকে কাজটার ভার দিয়েছে। বিদ্যা বা বুদ্ধি দিয়ে নয়, ভালোবেসে যদি করো তাহলে যন্ত্র তার প্রতিদানও দেবে। আমার সঙ্গে এসো, আমি তোমাকে সেই মহাযন্ত্রের কাছে নিয়ে যাব। আমি কি পারব অজরকর্তা? আমি যে সামান্য মিস্ত্রি। মনকে অস্থির দিকে রাখো, না পারলে পৃথিবীকে ধ্বংস করে দেবে ময়। ময়? ময় কে কর্তা? ময় এক মহাবিদ্যাধর। সময়কে উল্টো গতিতে চালালে কি হয় সেটাই তার গবেষণার বিষয়। সে ওই মহাযন্ত্রটি দখল করতে চায়। সে দেখতে চায় পৃথিবীর সময় উল্টে দিলে কি কি হয় বা হতে পারে। তারপর সেই কৃতকৌশল সে সমস্ত ব্রহ্মাণ্ডের ওপর প্রয়োগ করবে। সে উল্টো গতিতে গিয়ে সৃষ্টির আদি বিন্দুতে উপস্থিত হতে চাইছে। সে ঈশ্বরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তাই তোমাদের এই সামান্য একটি গ্রহকে তছনছ করে দিতে তার কোনো অনুকম্পা নেই। তাই নানা কৌশলে সে ওই মহাযন্ত্রটি কক্ষিগত করবার চেষ্টা করছে। সে অনেকটাই সফল। আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সময়ের প্রবাহ বিপরীতমুখী হয়ে যাবে। এসো যন্ত্রবিদ, তোমার ভিতরে যত ভালোবাসা আছে সব উজাড় করে দাও। আগে আমি তো শুধু সেটুকুই পারি অজরকর্তা, সেটুকুই পারি। দুর্ভোগে না পড়লে মানুষকে কিছু শেখে না কিছু জানে। বিপদ আপদই তো মানুষকে শিখিয়েছে কি করে বিপদকে টপকাতে হয়। আর ওভাবেই তো মানুষ বানালো নৌকা, জাহাজ, কলের গাড়ি, এরোপ্লেন, কত যন্ত্র বানিয়ে ফেলল মাথা খাটিয়ে। পশু পাখিরা দৈবের ওপর বেঁচে থাকে বটে, মানুষ তো নয়। আর এই যে অজরকর্তা, ইনিও মানুষই বটে, তবে এগিয়ে যাওয়ার মানুষই হবেন বোধহয়। নইলে তার হাত ধরে বনবাদার আঘাটা ভেঙে দহমায় তাকে এনে বটেশ্বরের মন্দিরে হাজির করালেন কি করে অজরকর্তা? কিন্তু এ কি চারদিকে যে মেলা লাশ পড়ে রয়েছে? যন্ত্রবিদ, আতঙ্কিত হয়েও না, এরা নিজেদের মধ্যে লড়াই করে জখম হয়ে পড়ে আছে। ময় এক ধুরন্ধর মস্তিষ্কের আধার, সেই নানা রকম লোভে টোপ ফেলে এদের ঘড়ি দখল নিয়ে দখল করতে নিয়োগ করেছিল। এগিয়ে এসো, আর বেশি সময় নেই। কিন্তু অজর বাবা, এখানে যে আলো নেই। আলোর অভাব হবে না। ঘড়িটা একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করানো রয়েছে। হাবু খুব করে ঘড়িটাকে জড়িয়ে ধরে খুব সাবধানে উপর করে ঘাসের ওপর শুইয়ে দিল। অজরের হাতের একটা ছোট্ট যন্ত্র থেকে হঠাৎ বিচ্ছুরিত হল তীব্র আলো। উবু হয়ে বসে ঘড়ির পেছনের ঢাকনাটা ভালো করে দেখল হাবু। কোমরে মাথা থলি থেকে সে যন্ত্রপাতি বের করল। প্যানেলটায় কোনো স্ক্রু নেই, রিপিট নেই। অজর পেছন থেকে বলল, ম্যাগনেট। থলি থেকে চুম্বকের ভারী চাকতিটা বের করে লাগাতেই সেটা ছেঁটে গেল। চাপ দিতেই অনায়াসে খুলে এলো ঢাকনাটা। সে পিছু ফিরে অজরের দিকে চেয়ে বলল, অজর বাবা, আপনি তো অনেক জানেন, তাও আমার মতো মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছেন কেন? যন্ত্রবিদ, আমরা সময়ের অনুবর্তী নই। সময় আমাদের ওপর কোনো ক্রিয়া করে না, এই জন্যই আমরা অতীত ও ভবিষ্যতের মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারি। কিন্তু আমরা অতীত বা ভবিষ্যতের কোনো ঘটনার অংশীদার হতে পারি না। ধরো যদি আমি এখন একটা ঢেলা তুলে ছুড়ে মারি, তাহলেও কার্যকারণ পরম্পরায় এই ছোট্ট অর্থহীন ঘটনাটার ফলে ভবিষ্যতে এক বিরাট অঘটন ঘটে যেতে পারে। কেননা কারণ শৃঙ্খল অনন্ত,
একটা ছোট্ট তাৎপর্যহীন ঘটনাও অনেক সময় বিশাল বিশৃঙ্খলা ডেকে আনে। তাই আমি কোনো ঘটনায় অংশীদার হতে পারি না, বুঝতে পারছ? এসব বাবু বড্ড উঁচু দরের কথা, আমার বুঝার তো কথা নয়, তবু কি জানি কেন যেন মনে হচ্ছে একটু একটু বুঝতে পারছি বোধ হয়। ঘড়ির ভেতর উকি দিয়ে হাবুর চক্ষু চড়ক গাছ। এ তো মোটেই কোনো ঘড়ির যন্ত্র নয়, আর এতটাই জটিল যে মাথামুন্ডু বুঝবার উপায়ই নেই। যন্ত্রবিদ, মাথা খাটাতে যেও না। তুমি যন্ত্রের সঙ্গে যেমন রোজ কথা বলো, তেমনি এই মহাযন্ত্রের সঙ্গেও কথা বলতে থাকো। যন্ত্রই তোমায় পথ দেখাবে, উপায় বলে দেবে। আবেগে হাবুর চোখে জল এল, চোখ মুছে সে হাত জোর করে ঘড়িটাকে বলল, ঘড়ি বাবা, আমি মুখ্যচক্ষু মানুষ, বিজ্ঞান জানি না, ভুল চোক যেন না ঘটে যায় বাবা, দেখো। খুব সাবধানে ঘড়ির অভ্যন্তরে উঁকি দিল হাবু ভুঁইমালি, আর উঁকি দিয়েই আশ্চর্য হয়ে গেল। ভেতরে যেন এই ব্রহ্মাণ্ডেরই ছায়া, আকাশ দেখতে পাচ্ছে সে, থরে থরে আঙুর ফলের মতো ঝুলে আছে নক্ষত্রপুঞ্জ, বিশাল সড়কের মতো ছায়াপথ, পাকখাওয়া স্পিংয়ের মতো নীহারিকা, ঘূর্ণিঝড়ের মতো বৃত্তাকার নক্ষত্রের আশ্চর্য সংসার। ঘড়ির এই আশ্চর্য অভ্যন্তর যেন তাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। মহাযন্ত্র তার উপর সদয় হয়েছে, তাকে দয়া করেছে, জন্মের স্রোত ব্রহ্মাণ্ডকে পাপ চোখে প্রত্যক্ষ করেছে সে। আহা, কি বাহার, কি আশ্চর্য আলো ওই অন্ধকারের সংসারে! গভীর গভীর অভ্যন্তরে হঠাৎ কে যেন গম্ভীর গলায় বলল, আমাকে বিরক্ত করো না, আমি সময়ের গতি বিপরীত মুখে ঘুরিয়ে দিচ্ছি, আমার এখন কোনো সময় নেই। হাবু কাতর ভাবেই বলল, বেঁধে বাবা বেঁধে, একটু দয়া করো বাবা, আমরা নশ্বর মানুষ, বড় আলতপকা আমরা ফুরিয়ে যাই, আমাদের এই সামান্য জীবন যত সামান্য আয়ুটুকুই বা নিয়ে নেবে কেন? ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও। পুতুলটাকে স্পষ্ট দেখতে পেল সে, যেন নিরালম্ব একজন মানুষ আকাশের অন্ধকারের মধ্যিখানে দু হাত ছড়িয়ে ঝুলে আছে। পুতুল বলছে, এ বড় ভীষণ সময়, এ বড় ভয়ঙ্কর সময়, আমাকে বিরক্ত করো না কেউ, সময়ের গতি উল্টে গিয়েছে, টের পাচ্ছ না? তোমার চারদিক একবার চেয়ে দেখো। স্বপ্নতীতের মতো মাথা তুলে হাবু অবাক হয়ে দেখল, মাটিতে পড়ে থাকা লোকগুলো আবার চটপট উঠে দাঁড়িয়েছে, আর তাদের মধ্যে ধুমধুমার মারপিট হচ্ছে। মাসশালাকে লাশ ফেলে দে, গলা টিপে ধর, আজ তোরই একদিন কি আমারই একদিন। মারপিট হতে হতে হঠাৎ লোকগুলো পিছু হতে হতে কে কোথায় যেন চলে গেল। হাবু আবার ঘড়ির মধ্যে ডুব দিল, পুতুলটার দিকে মুখ ফিরিয়ে বলল, কি চাও, সময়ের অলক্ষ্ণ আদেশ কি অমান্য করবে তুমি? না বাবা, আমি বড় মানুষ নই, শুধু বলি, তুমি তো শুধু যন্ত্র নও, তোমারও তো প্রাণ আছে, আর প্রাণের যে বড় মায়া, কেন সময় উল্টে দেবে বাবা? সময় তো ভগবানের লীলা, তাকে কি উল্টে দিতে হয়? এসো বাবা, আমার কাছে চলে এসো, এই যে আমার আঙুল ধরো বাবা। যন্ত্রবিদ, চোখ তুলে দেখো, এক আশ্চর্য দৃশ্য দেখতে পাবে, পশ্চিমে সূর্যোদয়, দেখো ভালো করে দেখে নাও। হাবু মুখ তুলে স্তম্ভিত হয়ে দেখল, সত্যিই যে সূর্য অন্তত দুঘণ্টা আগে যে পাটে বসেছে, সে ওই দিগন্তে হোলির রং মেখে ফের উঠতে যাচ্ছে। বাবা, পৃথিবীর সময় তো পিছিয়ে যাচ্ছে, সময় উল্টে গিয়েছে। হাবু চোখ দিয়ে দরদর ধারে জল পড়ছিল, সে আবার ঘড়ির মধ্যে ডুব দিয়ে বলল, সংবরণ করো বাবা, সংবরণ করো, আমি তুচ্ছ মানুষ বটে,
কিন্তু আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি বাবা। তোমার কত ক্ষমতা, কত শক্তি, তোমাকে নমস্কার করি। আমার এই আঙুল তুমি ধরবে না বাবা? আমার আর শক্তি নেই, দম নেই। হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আমাকে উল্টো গতিতে চলতে হচ্ছে, উপায় নেই। আছে বাবা, আছে। হাবু ভুইমালি ভালোবাসা দিয়ে তোমার ক্ষমতা ফিরিয়ে দেবে। পুতুলটা একটা যন্ত্রণাকাতর শব্দ করে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, যা ঘটছে তা ঘটতে দাও, বাধা দিও না। হাবু কান্না ভেজা গলায় বলে, ও কথা বলতে নেই বাবা, উল্টো গতি কখনোই ভালো নয়। উঠে এসো, ওই চক্করের বাইরে এসে দুনিয়াটাকে একবার দেখো, পাখি দেখো, ফুল দেখো, মেঘের উড়ে যাওয়া দেখবে না, বৃষ্টির কদম ফুল, আমাদের গায়ে নদীর ধারে বসে জলে বয়ে যাওয়া দেখবে না বাবা। এই আঙুল ধরো বাবা, উঠে এসো। যন্ত্রের জটিল ধাঁধা থেকে অতি সাবধানে পুতুলটাকে তুলে আনতে পারল হাবু, মুখে শিশুর মতো হাসি। অজর বাবা, এই যে আপনার পুতুল। তুমি ওকে অনেক মিথ্যে স্তোক দিয়েছ যন্ত্রবিদ। পাখি, ফুল, নদী বা বৃষ্টি দেখতে হলে ওকে পৃথিবীতেই থেকে যেতে হয়। হাবু ভয় পেয়ে বলল, কি করব বাবা, আমারও যে ও কথাগুলোই তখন মাথায় এলো। অজর তার দিকে কিছুক্ষণ স্থির হয়ে থেকে বলল, কাজটা ভালো করনি, ও তো শুধু যন্ত্র নয়, ওর প্রাণও আছে। বড্ড ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন। তুমি একজন ভালো মানুষ বলে মাফ করলাম। ওই ঘড়ির মধ্যে একটা সাধারণ দেওয়াল ঘড়ির কলও রয়েছে, সেটাকে চালু করে দাও। এই যে বাবা, দি বাবা বলে হাবু ঘড়ির ভেতর উফি দিয়ে খুঁজে পেতে কলটাকে বের করল। শক্ত কাজ কিছু নয়, দমের স্প্রিংটা চালু করে দিতেই ঘড়িটা চলতে লাগল। হাবু ঘড়িটার গায়ে হাত বোলাতে বোলাতে শুকনো মুখে বলল, এবার কি হবে বাবা, পৃথিবী যে দু ঘন্টা পিছিয়ে গেল, মানুষ উল্টো বাগে হাঁটল, মরা মানুষ জ্যান্ত হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়া শিশু মাতৃগর্ভে ফেরত গেল, গড়াশের ভাত আবার পাতে ফেরত এল, নদীও জানে বইল, এ নিয়ে দুনিয়াতে যে বড় বড় হইচই পড়ে যাবে বাবা, কাগজে লেখালেখি হবে, দু ঘন্টায় দুনিয়ার যে অনেক কিছু ঘটে গিয়েছে। শোনো যন্ত্রবিদ, অতীতের স্মৃতি থাকে, কিন্তু ভবিষ্যতের কি কোনো স্মৃতি হয়? না বাবা, তা কি করে হবে? পৃথিবী দু ঘন্টা পিছিয়ে গিয়েছে, এখন বিকেল পাঁচটা, সন্ধে সাতটার সময় কি কি ঘটবে তা কি মানুষ জানে? যা এখনো ঘটেনি তার স্মৃতিও থাকা সম্ভব নয়। গত দু ঘন্টা, এখন আগামী দু ঘন্টা। কিন্তু বাবা, আমি তো জানি। একমাত্র তুমিই জানো। মহাযন্ত্রকে স্পর্শ করেছিলে বলে সময় তোমার উপর কোনো কাজ করেনি। তা বলে গত দু ঘন্টার কথা মানুষের কাছে গল্প করতে যেও না, তাহলে সবাই তোমাকে পাগল ভাববে। তাহলে কি বাবা এত কাণ্ড মানুষ টের পেল না? তা কেন, ঘটনার সময় সবাই তারা টের পেয়েছে, কিন্তু অতীতে ফেরত যাওয়ার সময় তাদের মাথা থেকে ঘটনাগুলোর রেশও মুছে গিয়েছে। সময়ের নিয়ম মেনেই হয়েছে, বুঝেছ? ঘটনাটা ঘটেছিল সাতটার সময়, কিন্তু সাতটা এখনো বাজেনি। বড় কঠিন তত্ত্ব বাবা, তবে একটু একটু বুঝেছি। এখন এই ঘড়িটার কি গতি হবে বাবা? ঘড়িটা তুমি স্পর্শ করে আছো, তুমি হাত সরিয়ে নিলে এই ঘড়ি অদৃশ্য হয়ে যাবে। বিকেল পাঁচটায় তার যেখানে থাকার কথা ছিল ঠিক সেখানেই চলে যাবে। তাহলে তো যে ঘটনাগুলো এতক্ষণ ঘটল তা কি আবার ঘটবে? না, কারণ ঘড়িটা চালু হয়ে গেলে সম্ভবত ঘটনার গতি অন্যরকম হয়ে যাবে। তবে ওই ঘড়ি আর মহাযন্ত্র নয়, সাধারণ একটা দেওয়াল ঘড়ি। দম দিতে হবে, মাঝে মাঝে তেল দিতে হবে, মেরামত করতে হবে। তাহলে আমি এবার কি করব বাবা, বাড়ি ফিরে যাব? যাও যন্ত্রবিদ।
হাবু ভুইমালি একটা নমস্কার করে পিছু ফিরে হাঁটা দিল। কয়েক পা যেতেই অজর ডাকল, শোনো যন্ত্রবিদ, পুতুলটা তোমাকে কিছু বলতে চায়। হাবু ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে দেখল অজরের হাতে ধরা পুতুলটা তার দিকে করুণ চোখে চেয়ে আছে। সে কাছে গিয়ে এগিয়ে যেতেই ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে সঙ্গে নেবে না? পাখি ফুল বৃষ্টি মেঘ আর নদী দেখাবে না আমাকে? হাবু ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, তা কি আর আমার ভাগ্যে হবে? অজর বলল, হবে, এই নাও তোমার পুতুল, যত্ন করে রেখো। হাবু ডুকরে কেঁদে উঠল, আমাকে দেবেন বাবা? সত্যিই দেবেন? তুমি একজন ভালো লোক যন্ত্রবিদ, এই নাও। তার ঘরে যে কুচুটে লোকটা অদৃশ্য হয়ে বাস করে, সে আজকাল প্রায়ই গায়ে জ্বালা ধরানো ফুট কাটে। ওহ, বুড়ো বয়সের আদিক খেতা দেখে মরে যাই, এই বয়সে কেউ বাচ্চা মেয়েদের মতো পুতুল খেলে নাকি? হাবু ভারী অসন্তুষ্ট হয়ে বলে, বেশ করব, পুতুল খেলব, তাতে তোমার কি হয়? মানুষ যে তোমাকে পাগল বলে সে তো আর এমনিতেই নয় বাপু, তুমি বেশ পাগল আছো কিন্তু, নিজের জামা জুতোর ঠিক নাই, ওদিকে দেখছি পুতুলের জন্য নিত্যি নতুন নতুন জামা আর প্যান্ট আসছে। হাবু রাগ করে বলে, মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, এরকম জ্যান্ত পুতুল কোথাও দেখেছ? এইসব শুনে তার পুতুলটাও খুব হাসে, বলে, ও তুমি কার সঙ্গে কথা কইছ বলো তো? শুনলে না, একটা কুচুটে লোক এ ঘরে ঢুকে বসে আছে। পুতুলটা হেসে গড়িয়ে পড়ে বলে, ও তো তোমারই গলা। হাবু অবাক হয়ে বলে, আমার গলা? বলো কি? হ্যাঁ, ও তোমারই গলা, নিজের সঙ্গেই ঝগড়া করো বুঝি, তুমি তো বেশ মজার লোক। হাবু আমতা আমতা করে বলে, তা হবে বাবা, মাথাটা আমার বরাবরই একটু গোল মেলে। তা হোক, তবু তুমি এক বেশ লোক। তা পুতুলকে নিয়ে মাঝে মাঝে নদীর ধারে যায় হাবু, জানালার পাশে বসে দুজনে বৃষ্টি দেখে, শরৎকালের মেঘ দেখলে পুতুল ভারী খুশি হয়। কত কি দেখার আছে চারদিকে, ফুল ফোটা, পাখির ছানার উঠতে শেখা, পিঁপড়ের চলা, বাতাসে প্রজাপতির আলপনা এঁকে যাওয়া, দুজনে কথা কত হয়। ভুইমালির সময়টা বড্ড ভালো কাটছে। লোকে অবশ্য বলে হাবু ভুইমালির মাথাটা নাকি আরো বিগড়েছে, তবে মিস্ত্রি বড়ই সরেশ, যাই সারাতে দাও লহমায় সারিয়ে দেয়। ধন্যবাদ।